अच्छा জোরদার স্যার যুক্ত হয়েছেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা মহান আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশ করে আমরা আমাদের আজকের কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ। আমাদের আজকের গুড নাইট স্টাডি গ্রুপের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা। আমরা পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের আজকের কার্যক্রম শুরু করছি। আজকে আমাদের এই গুড নাইট স্টাডি গ্রুপের পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য আমি আব্দুল হান্নান স্যারকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। স্যারের সুললিত কণ্ঠে পবিত্র কালাম থেকে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق مما إن دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهجل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا. এরশাদ হচ্ছে শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর, আপনি জানেন যে রাত্রিতে আসে সেটা কি? সেটা এক উজ্জ্বল নক্ষত্র, প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছেন। অতএব মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে। সে সৃজিত হয়েছে সবেগে পানি থেকে, এটা নির্গত হয় মেরুদণ্ড ও বক্ষপটলের মধ্য থেকে। নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম। যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে সেদিন তার কোনো শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না। শপথ চক্রশীল আকাশের এবং বিদরণশীল পৃথিবীর, নিশ্চয় কোরআন সত্য মিথ্যার ফয়সালা, এটা উপহাস নয়। তারা ভীষণ চক্রান্ত করে আর আমিও কৌশল করি, অতএব হে কাফেরদের, অতএব কাফেরদেরকে অস দিন, তাদেরকে অবকাশ দিন কিছুদিনের জন্য। সদাকাল্লাহুল আজিম ও সদাক রাসূলুহ নবীউল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াস শাকিরিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم। জি আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কালামে হাকিম থেকে আব্দুল হান্নান স্যারের কাছ থেকে চমৎকার তেলাওয়াত শুনছিলাম। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান গুড নাইট স্টাডি গ্রুপের সার্বিক তত্ত্বাবধানে এবং আমাদের জহির স্যার রয়েছেন,
কিন্তু এই গুডনা স্টাডি গ্রুপকে এতদূর নিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে সুনিপুণভাবে এবং দক্ষতার সাথে সব্যসাচীর মতো যিনি কাজ করে যাচ্ছেন, বিভিন্ন অতিথিদের বিভিন্নভাবে আকর্ষণীয় করে তোলার জন্য, যুক্ত করার জন্য আমাদের এই গুডনা স্টাডি গ্রুপের প্রাণপুরুষ জোয়ারদার স্যার যুক্ত আছেন। আজকে যেহেতু আমাদের আজকে এই মঠবাড়িয়া থানা স্বাস্থ্য কমপ্লেক্স ফিরোজপুরের সম্মানিত মেডিকেল অফিসার হোমিওপ্যাথি ডাক্তার সবুজ স্যার আজকে লেকচার দিবেন আমাদের লিভারের উপরে, তার আগে আমি টিএম জোয়ারদার স্যারকে ভূমিকা স্বরূপ কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসলে আমরা এখানে যারা জয়েন করি সবাই বন্ধু মানুষ, সবাই ভাই ভাই, ওই একটা স্যার বা ইত্যাদি, আমরা আসলে সবাই ভাই ভাই, সবাই সবাই আপন মানুষ, আলাদা নয়। আর স্যার আমি বলা হচ্ছে যে যদি কেউ কারো গলা কাটতে চায় তরবারি দিয়ে, তাহলে তার সামনে প্রশংসা করতে হবে, এবং সামনে প্রশংসা করলে তার তরবারি দিক ভাই। আব্দুল হান্নান স্যার ভুল বললাম কিনা? সহি হাদিস স্যার, এটা সহি হাদিস। তো জি স্যার, এইসব কিছু বলার দরকার নেই। তবে আমি সাগর স্যারকে ধন্যবাদ, আর আমি আসলে আনন্দিত এই জন্য যে সত্যি কথা বলতে কি, এ পর্যন্ত যে সকল শিক্ষকদের সাথে আমি কমিউনিকেট করছি আসলে তারা এত উদার, আমি যার কাছে রিকোয়েস্ট করছি কেউ কখনো কোনো রিকোয়েস্ট ফেলেননি, এবং সময় স্বল্পতা থাকা সত্ত্বেও প্রস্তুতি বা বিভিন্ন ইয়ে সহ আমাদেরকে তাদের যে জ্ঞান, জ্ঞানের ভান্ডার থেকে আমাদেরকে বিতরণ করার জন্য সবাই এগিয়ে এসেছেন। এজন্য এই গ্রুপে যারা জয়েন করেছেন তাদেরকে ধন্যবাদ, সেই সাথে যারা আমাদেরকে শেখাচ্ছেন তাদেরকে বিশেষ বিশেষ ধন্যবাদ। মহান আল্লাহ তালার কাছে দোয়া করি, মহান আল্লাহ তালা যেন সবাইকে যাযা খায়ের দান করে। ঠিক সেরকম আমাদের একজন আজকে শিক্ষক, আমাদের একজন সহ যাত্রী স্বনামধন্য ডক্টর, একজন সরকারি ডক্টরই বলা যায় সেই পেশায়, সরকারি ডক্টর অর্থাৎ স্বাস্থ্য কমপ্লেক্সে স্যার আছেন মঠবাড়িয়া পিরোজপুরে। আমরা সেই সবুজ স্যারের কাছ থেকে আমরা আমাদের যে আজকে জার্নি লিভারের, লিভার সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানবো ইনশাল্লাহ, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এম এ শাকুর স্যারের মাধ্যমে সবুজ স্যারকে বিনীতভাবে আহ্বান করছি যে স্যার আপনার প্রেজেন্টেশন আজকে শুরু করবেন, আর আমাদের আয়োজনের দীনতা ক্ষমা করবেন। জি সবুজ স্যার প্লিজ। ধন্যবাদ টিএম জোয়ারদার স্যারকে, সেই সাথে এম এ শাকুর স্যার, এবং যিনি আজকের অনুষ্ঠান কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করলেন, মোহাম্মদ আব্দুল হান্নান শাহ স্যার। এছাড়াও আজকে গুড নাইট ক্লাসে দেশ বিদেশ থেকে যারাই যুক্ত হয়েছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আজকে খুব ভালো লাগছে, অন্তত একটি বড় প্ল্যাটফর্মে কথা বলছি, এর আগেও বিভিন্ন জায়গায় কথা বলেছি, সবাই ছিল আমাদের একেবারে পার্শ্ববর্তী চেনা মানুষজন, যাদের সাথে প্রতিনিয়ত দেখা হয়, কথা হয়, এ ধরনের। তো আজকে এমন একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি যেখানে আমার অচেনা অনেক সিনিয়র এবং জুনিয়র ডাক্তার ভাইয়েরা রয়েছেন আমার সাথে, অনেকে আছেন যারা আমার পিতৃতুল্য, অনেকে আছেন আমার পিতৃতুল্যের চেয়েও অনেক বড়, বিশেষ করে বিশ্বজিৎ স্যার বোধ হয় আজকে নেই এখানে। তো যে যেখান থেকেই আমাকে শুনছেন, আমি যতটুকু আমি জানি জাস্ট সেই জানাটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটা আসলে ক্লাস বললে ভুল হবে, বা আমি আপনাদের শিক্ষক ঠিক এইভাবে বললে আমি বোধহয় সেই জায়গায় এখন পর্যন্ত পৌঁছাইনি। জাস্ট আমার কিছু স্বল্প জানা আছে, সেই
জানার জ্ঞানটুকু আপনাদের সাথে একটু এক্সচেঞ্জ করতে চাই, এতটুকুই। তো আমার আজকে যতটুকু কথা বলবো এর মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ইনশাল্লাহ চেষ্টা করব যাতে অত্যন্ত সহজ সরল ভাষায় আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন অন্তত আমার মনের কথাটা যেন বুঝাতে পারি, এতটুকু আমি চেষ্টা করব। তো জোয়ারদার স্যার, গতকালকে যখন আমাকে গুড নাইট ক্লাসের পর আমি শুয়েছি, ফোন দিয়ে বললেন যে স্যার আগামীকালকে একটা ক্লাস নিতে হবে আপনাকে, তো আপনি যে কোনো বিষয়ের উপর আপনি কথা বলতে পারেন আপনার ইচ্ছে মতো, তবে কালকে কিন্তু আপনাকে বলতে হবে। তো রাতে আমি ঘুমিয়েছি, সকালবেলা উঠে একটু চিন্তা ভাবনা করলাম কি বলা যায়। তো আমাদের সকালে আবার একটা ক্লাস থাকে মঠবাড়ি, আমরা যারা প্র্যাকটিস করি তাদের সকালবেলা একটা ক্লাস থাকে অনলাইনই, তো তাদের একটু আলোচনা করলাম, ওনারা এতটুকু আমাকে বললেন যে স্যার যেহেতু সময় নেই, নতুন কোনো বিষয়ে যাওয়ার দরকার নেই, আমাদের ওই ক্লাসটাই অ্যানাটমির কিছু আমাদের আলোচনা হয়, সেই আলোচনারই একটা ধারাবাহিকতা চলছিল লিভারের উপরে, তো সবাই সম্মতি দিল যে স্যার এটার উপরেই আপনি আবার কথা বলেন, আমরা আরো শুনতে চাই, বা শুনলে হয়তো আমরা যতটুকু জেনেছি সেই জানাটা আরো পাকাপোক্ত হবে বা আরো ভালো লাগবে। তো আমি আজকে লিভার নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আজকে সেই দুপুর রে আমার অফিস শেষ করার পরে, যদিও পাওয়ার পয়েন্টের কাজ আজকে আমি প্রথম করেছি, তারপরে যতটুকু করার চেষ্টা করেছি মনে হয় যে আশানুরূপ হয়েছে, তো আমি একটু স্ক্রিন শেয়ার দিই আপনাদের সাথে, সেটা শেয়ার করার চেষ্টা করব। যদি আমি এখন পর্যন্ত এই মিটে কখনো স্ক্রিন শেয়ার করিনি, যদি না পারি আমি মুখে শুধু বলে যাব, আপনাদের একটু শুনতে হবে কষ্ট করে, আর যদি শেয়ার করতে পারি তো আলহামদুলিল্লাহ ভালো, আমার স্লাইডগুলো আপনাদের দেখাতে পারবো। তো আমি শুরু করছি। আমার স্ক্রিনটা যদি দেখা যায় কাইন্ডলি একটু আমাকে এনশিওর। জি আলহামদুলিল্লাহ, জি দেখা যাচ্ছে। জি ডেলিভার দ্য লিভার যকৃত লেকচারস অন স্ট্রাকচারস এন্ড ফাংশনস অফ লিভার, এই স্ক্রিনটা দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন? খুব সুন্দর ভাবে দেখা যায়। জি স্যার দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে স্যার, আলহামদুলিল্লাহ। জি স্যার, আমরা আজকে লিভার নিয়ে কথা বলবো, যেহেতু আমরা মোটামুটি সবাই এখানে প্র্যাকটিসের সাথে জড়িত আছি, আমার মনে হয় লিভার সম্পর্কে আমার চেয়ে এখানে অনেক ভালো জানতা ডাক্তার রয়েছেন, সুতরাং একেবারে সামান্য কিছু আমার জানাশোনা শেয়ার করব আপনাদের সাথে। তবে সর্বপ্রথমেই আমি, যেহেতু আমার এখানে অনেক অপরিচিত রয়েছেন আমাকে চেনেন না, তাদের উদ্দেশ্যে একটু আমাকে পরিচয় করিয়ে দিচ্ছি আমি নিজেই। আমি ডাক্তার সবুজ মিয়া, BHMS করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের আমি 14তম ব্যাচের স্টুডেন্ট ছিলাম। এরপরে 2014 সালে আমি সরকারি জবে ঢুকেছি মেডিকেল অফিসার হোমিওপ্যাথিক হিসেবে। প্রথম 3 বছর আমি শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলাম, এরপর 2017 সালে আমি মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখানে ট্রান্সফার হয়ে এসেছি। তো এই মোটামুটি শর্ট ডিসক্রিপশন আমার, আমি চলে যাচ্ছি আমার মূল আলোচনায়। লিভার নিয়ে যেহেতু আজকে কথা বলছি, প্রথমেই আমাদের একটু জানা প্রয়োজন লিভারটা আসলে কি। এর অনেক সুন্দর একটা সংজ্ঞাও রয়েছে, আমরা সেই সংজ্ঞাটা একটু একবার পড়ি। দ্য লিভার ইজ দ্য লার্জেস্ট ইন্টারনাল অর্গ্যান প্রোভাইডিং এসেনশিয়াল মেটাবলিক এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন ফাংশনস। These include production of bile, metabolism of dietary compounds, detoxification, regulation of glucose levels through glycogen storage, and control of blood hemostasis by secretion of clotting factors and serum proteins such as albumin. আমি যদি একটু এটাকে সহজ করে আমার ভাষায় বলি, তাহলে লিভারটি হচ্ছে আমাদের বডির যে অন্তর্ভাগ রয়েছে, ভিতরের যে অংশ রয়েছে যেগুলো আমরা দেখতে পাই না, সেই অন্তর্ভাগের সবচেয়ে বড় অর্গান, বডির অন্তর্ভাগের সবচেয়ে বড় অর্গান হচ্ছে লিভার।
যেটি আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিসে, মেটাবলিজম, মেটাবলিজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেটাবলিজম মিন্স আমাদের যে ডাইজেস্টিভ যে প্রসেস রয়েছে, আমরা যে বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি, সেই খাবারকে বিভিন্নভাবে বিশ্লেষিত করে দেহের নিউট্রিয়েন্ট উপযোগী করে সেই নিউট্রিয়েন্টসগুলো যাতে দেহ গ্রহণ করতে পারে, সেই প্রক্রিয়ায় একটা খাবারকে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে মেটাবলিজম। তো এই কাজটা আমাদের এই লিভার করে থাকে। পাশাপাশি এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন ফাংশনস, আমরা সবাই জানি এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন ফাংশন সম্পর্কে। বিভিন্ন ধরনের গ্ল্যান্ড আছে আমাদের বডির মধ্যে, কিছু গ্ল্যান্ড সাপোর্ট করে এক্সোক্রাইন এবং কিছু গ্ল্যান্ড সাপোর্ট করে এন্ডোক্রাইন। এন্ডোক্রাইন যেগুলো হচ্ছে ডাক্টলেস, এগুলোর কোনো পথ থাকে না। সহজ করে যদি আমি একটু বলতে যাই, যেমন মনে করুন একটা বরই, সেই বরইটা থেকে রস বের হচ্ছে, বা একটা আম, আমটা থেকে রস ঝরে ঝরে পড়ছে, চারদিক থেকে পড়ছে এবং চারদিকে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে, কোনো নির্দিষ্ট পথে যাচ্ছে না, মানে ডাক্টলেস, এর কোনো নির্দিষ্ট পথ নেই। যে রসটা বের হচ্ছে সেই রসটা বিভিন্ন দিকে ছড়িয়ে রক্তের সাথে মিশে যাচ্ছে, দ্যাট ইজ কল এন্ডোক্রাইন। মানে এর কোনো ডাক্ট নেই, কোনো নির্দিষ্ট পথে এই রসটা বা জুসটা যাচ্ছে না, এটা চারদিকে সরাসরি রক্তে ছড়িয়ে পড়ছে, ইটস এন্ডোক্রাইন। আর একটা হচ্ছে এক্সোক্রাইন, যেটা একটু সহজ করে যদি বলি, এটার একটা পথ আছে, একটা নির্দিষ্ট এরিয়া রয়েছে। যেমন আমাদের দেশে খেজুর গাছ কাটে, আপনারা দেখেছেন যারা বিশেষ করে গ্রাম অঞ্চলে থাকেন, খেজুর গাছ কাটার পরে ওখানে কিন্তু হাঁড়ি পেতে দেওয়া হয়, এবং হাঁড়িতে কিন্তু একটা পথ বেয়ে ওই রসটা এসে হাঁড়ির মধ্যে পড়ে। তার মানে কি, ওর জন্য একটা নির্দিষ্ট পথ দেওয়া রয়েছে, ও ওই পথ দিয়ে চলাফেরা করে। বা যেমন একটা ট্যাঙ্কিতে পানি আছে, সেই পানিকে যদি আমরা কোথাও নিতে চাই, তার যাওয়ার জন্য একটা পথ করে দেওয়া হয়, ও ওই পথের মধ্যে দিয়ে যায়, এটাই হচ্ছে ডাক্ট, এই পথ। তো এরকম এক্সোক্রাইনটা হচ্ছে, এর পথ আছে, ওখান থেকে যে রসগুলো বের হয়, যে সিক্রেশন গুলো বের হয়, যে এনজাইম গুলো বের হয়, সেই এনজাইম গুলো অন্য কোনো একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য তার কি থাকে, পথ থাকে, এটাই হচ্ছে এক্সোক্রাইন। আশা করি এখানে যারা নবীন রয়েছেন এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, কারণ এগুলো অনেক সময় ভাইবিয়াতে আসে বা বিভিন্ন ধরনের পরীক্ষায় আসে যে এক্সোক্রাইন অ্যান্ড ফাংশনস বলতে তুমি কি বোঝো। সহজ একেবারে কথা, এন্ডোক্রাইন, দ্যাট মিন্স এটার কোনো মানে পথ নেই, বিক্ষিপ্ত ভাবে সরাসরি রক্তে ছড়িয়ে পড়ে। আর এক্সোক্রাইন হচ্ছে, এর একটা নির্দিষ্ট পথ আছে, এখান থেকে এইসব গ্ল্যান্ড থেকে যে সিক্রেশনটা বের হয়, যে এনজাইমটা বের হয়, যে জুসটা বের হয়, যে রসটা বের হয়, সেটা একটা নির্দিষ্ট পথ দিয়ে অন্য একটা জায়গায় ট্রান্সফার হয়, এটাই হচ্ছে মূল জিনিস। তাহলে লিভারটা এমন একটা অর্গ্যান যেটা এই দুইটা ফাংশনই করতে পারে, এর এক্সোক্রাইনও আছে এন্ডোক্রাইনও আছে। পাশাপাশি দিস ইনক্লুড প্রোডাকশন অফ বাইল, এবং এ কি করে, বাইল তৈরি করে, অ্যান্ড মেটাবলিজম অফ ডায়েটারি কম্পাউন্ডস। আর একটু আগেই যেটা বললাম যে মেটাবলিজম করে ডিটক্সিফিকেশন, এবং কি করে, বিষকে নিষ্ক্রিয় করে। ডিটক্সিফিকেশন মানে হচ্ছে বিষকে নিষ্ক্রিয় করা, রেগুলেশন অফ গ্লুকোজ লেভেলস থ্রু গ্লাইকোজেন স্টোরেজ। এবং আর কি করে, আমরা যে খাবারগুলো খাচ্ছি, বিশেষ করে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় যে খাবারটা খাচ্ছি, সেই খাবার থেকে যে গ্লুকোজটা তৈরি হচ্ছে, সেই গ্লুকোজের লেভেলটাকে মেনটেন করছে এই আমাদের লিভার। আর কি করছে, অ্যান্ড কন্ট্রোল অফ ব্লাড হোমিওস্টেসিস, খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, কন্ট্রোল অফ ব্লাড হোমিওস্টেসিস। হোমিওস্টেসিস শব্দটা হচ্ছে একটা অভ্যন্তরীণ পরিবেশ, প্রত্যেকটা সিস্টেমের একটা অভ্যন্তরীণ পরিবেশ থাকে। যেমন আমাদের লাংস আছে, লাংসের একটা অভ্যন্তরীণ পরিবেশ আছে, আমাদের হার্ট আছে, হার্টের একটা অভ্যন্তরীণ পরিবেশ আছে, আমাদের কিডনি আছে, এই সিস্টেমের একটা অভ্যন্তরীণ পরিবেশ আছে। তেমনি আমাদের যে ব্লাড সার্কুলেটিং সিস্টেম, এটারও একটা নিজস্ব পরিবেশ আছে। এই যে নিজস্ব পরিবেশটা, এটাকেই বলা হয় হোমিওস্টেসিস। ওভারঅল আমাদের টোটাল বডিতে এরকম অনেকগুলো হোমিওস্টেসিস আছে, এবং সবগুলো হোমিওস্টেসিস যখন সঠিক মাত্রায় থাকে এবং সঠিকভাবে থাকে, তখনই আমরা সুস্থ থাকি। এবং কোনো একটা সিস্টেম যদি হোমিওস্টেসিসটা মানে ইমব্যালেন্স হয়ে যায়, তখনই কিন্তু আমরা অসুস্থ হয়ে যাই, কোনো একটা সিস্টেম অসুস্থ হয়ে যায়
এবং আলটিমেটলি আমরা অ্যাজ এ হোল পার্সন হিসেবে অসুস্থ হয়ে যাই। তো এই যে হোমিওস্টেসিস অর্থাৎ ব্লাডের যে একটা পরিবেশ, একটা সুস্থ এবং সুন্দর যে পরিবেশ, সেই হোমিওস্টেসিসটাকে মেনটেন করার জন্য, কন্ট্রোল করার জন্য এই লিভারটা কাজ করে কিভাবে, বাই সিক্রেশন অফ ক্লোটিং ফ্যাক্টরস অ্যান্ড সেরাম প্রোটিনস সাচ অ্যাজ অ্যালবুমিন। কিভাবে করে এটা, বিভিন্ন ধরনের ক্লোটিং ফ্যাক্টর আছে, রক্ত জমাট বাঁধার যে ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে সে নিয়ন্ত্রণ করে আর অ্যালবুমিন সিক্রেশন করে, এই কাজগুলো করে। তাহলে লিভার খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গান, আমরা এটা এখান থেকে এতটুকু জানলাম। যারা একটু নবীন রয়েছেন বিশেষ করে, তারা কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন, এক্সোক্রাইন, এন্ডোক্রাইন অ্যান্ড হোমিওস্টেসিস, এই শব্দ তিনটা একটু ভালো করে মনে রাখবেন। হোমিওস্টেসিস হচ্ছে একটা নর্মাল অবস্থা, যে কোনো একটা সিস্টেমের সুস্থ এবং স্বাভাবিক অবস্থা, ব্যালেন্সড অবস্থা বডির ভিতরে, সেটাকে বলা হয় হোমিওস্টেসিস। আর এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন, এক্সোক্রাইন হচ্ছে যেটা ডাক্ট আছে, কোনো সিক্রেশন, কোনো জুস, কোনো রস নির্দিষ্ট পথে যাবে, আর এন্ডোক্রাইন ডাক্টলেস, এটার কোনো পথ নেই, এটা বিক্ষিপ্তভাবে চারদিকে ছড়িয়ে পড়ে সরাসরি রক্তে মিশে যায়। আর এটা মনে রাখার সহজ পথ হচ্ছে, যেমন এন্ডো, এন্ডো এটার মানে হচ্ছে শেষ, এন্ড, এন্ড অর্থ শেষ, একটু খেয়াল করেন, এন্ড অর্থ শেষ। তাহলে ওখানে আপনারা যখন এন্ডোক্রাইন মনে রাখবেন, তখন ডাক্টলেস মানে ডাক্ট নাই, মানে শেষ হয়ে গেছে, এইরকম এইভাবে একটু মনে রাখতে পারেন। আমি আমার ওই মেডিকেল লাইফে এরকম অনেক জিনিস অনেকভাবে মনে রাখার চেষ্টা করেছি, যাতে আমি ভুলে না যাই। অনেক সময় দেখা যায় এক্সোক্রাইন এন্ডোক্রাইন মানে জানি হয়তো, কিন্তু মনে থাকে না আসলে কোনটা কি। এটা কিন্তু মনে রাখা একটা কৌশল, আপনারা ওইভাবে যে যেভাবে পারেন বা আপনাদের মতো করে আপনারা কোনো সংকেত তৈরি করে নিয়ে আপনারা এটা মনে রাখবেন। এগুলো আপনাদের পরীক্ষায় কাজে লাগবে, রিটেনে কাজে লাগবে, এমসিকিউতে কাজে লাগে, ভাইবে কাজে লাগে, অনেক কিছুতে কাজে লাগবে। যারা শিক্ষার্থী রয়েছেন তারা এটা মনে রাখার চেষ্টা করবেন। আমি চলে যাচ্ছি আমার নেক্সট স্লাইডে। তাহলে আমরা জানলাম লিভার কি, এবার আমরা আসি অরিজিন অফ লিভার। আমরা এতক্ষণ জানলাম লিভারটা কি, এবার দেখি এই লিভারটা কোথা থেকে এলো, লিভারটা কিভাবে তৈরি হয় এটা আমরা একটু দেখে নিই। আমরা জানি যখন আফটার কোয়েশন স্পার্ম এবং ওভাম যখন একত্রিত হয় জাইগোট ফর্ম হয়, অর্থাৎ পুরুষের কাছ থেকে যখন স্পার্ম যায় এবং স্ত্রীর কাছ থেকে যখন ওভাম যায়, এই দুইটা যখন এক জায়গায় মিলিত হয় তখন জাইগোট তৈরি হয়। জাইগোট মিলিত অবস্থাটা সহজ কথায় ওটাকে যেটাকে বলা হয় ভ্রূণের তৈরি হয়, যেখানে যে অবস্থাটা একেবারে প্রাথমিক অবস্থা, এটা হচ্ছে জাইগোট। এই জাইগোটের আমরা জানি তিনটি স্তর রয়েছে, যেটাকে বাংলায় আমরা যারা ইন্টারমিডিয়েট পড়েছি বা নাইন টেনে পড়েছি, আমরা ইন্টারমিডিয়েটে একটু ডিটেলস ছিল, ভ্রূণীয় কোষের স্তর একটা শব্দ ছিল, ভ্রূণীয় কোষের স্তর মানে ভ্রূণের কয়েকটা থাকে, যে স্তর থেকে পরবর্তীতে যখন আমরা মানে গ্রোয়িং আপ হতে থাকি তখন বিভিন্ন অর্গ্যানগুলো ডেভেলপ হতে থাকে। এরকম তিনটা স্তর রয়েছে, একটা হলো এক্টোডার্ম, একটা হচ্ছে এন্ডোডার্ম, আর একটা হচ্ছে মেসোডার্ম। তো এই তিনটা কোষের স্তর, ভ্রূণের এই তিনটা কোষের স্তর থেকেই আমাদের যত অর্গ্যান রয়েছে বডিতে, চোখ, মুখ, নাক, আমাদের পাকস্থলী, আমাদের হৃৎপিণ্ড, আমাদের কিডনি, সবকিছু এই তিনটা থেকেই, এর কোনো না কোনোটা থেকে এক একটার উৎপত্তি। তো আমাদের আজকে যে লিভারটা নিয়ে আমরা আলোচনা করছি, এটির উৎপত্তি হচ্ছে এই এন্ডোডার্ম থেকে। জাইগোটের যে তিনটা স্তর রয়েছে, ভ্রূণের যে তিনটা কোষ স্তর রয়েছে, সেই কোষ স্তরের এন্ডোডার্ম থেকে লিভারের উৎপত্তি। এবং এন্ডোডার্মের আমরা যদি নিচের যে পিকচারটা আছে, আমি একটু এই যে প্রথম E7 লেখা যে পিকচারটা, তারপরে E8 পিকচারটার দিকে আমরা একটু তাকাই, আমি যেখানে ইন্ডিকেট করছি E8 পিকচারটার দিকে আমরা যদি একটু তাকাই, এর তিনটা সেগমেন্ট আমরা দেখতে পাবো। একটা হচ্ছে ফ্রন্টের দিকে, যেটা ফর গাট বলা হয়, আর একটা হচ্ছে মিড গাট, মাঝের যে অংশটা, আর একটা হচ্ছে হাইন্ড গাট মানে পিছনের যে অংশটা। তাহলে আমাদের লিভারের উৎপত্তিটা এই ফর গাট থেকে, এই যে ফর গাট থেকে লিভারের উৎপত্তিটা, এবং শুধু লিভার নয়, এখানে লাং, লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস, এই সবকিছুই এই ফর গাট থেকে উৎপত্তি হয়েছে।
এরপরে লিভারের যে সেলগুলো রয়েছে হেপাটোসাইট এবং বিলিয়ারি এপিথিলিয়াম, এগুলো তো লিভারের মধ্যেই। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় এতটুকু মনে রাখার জন্য যে লিভারের উৎপত্তিটা মূলত আমাদের ভ্রূণীয় কোষ স্তরের যে মাঝের যে স্তরটা থাকে, এক্টোডার্ম হচ্ছে বাহিরেরটা, মেসোডার্ম হচ্ছে একেবারে ভিতরেরটা, আর এন্ডোডার্ম হচ্ছে মাঝখানেরটা। ওই মাঝখান থেকে আমাদের এই লিভারের উৎপত্তি হয়। পরে লিভার উৎপত্তি হয়ে গেল, এই লিভারটা পূর্ণাঙ্গতা আসে একেবারে, এটার ডেভেলপ শুরু হয় 9th week থেকে, অর্থাৎ যখন ভায়াবল হয়, একটা প্রোডাক্ট যখন ভায়াবল হয়, নর্মালি আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি যে 8 weeks, যে সময়টা সাধারণত এমআর করা হয়। আমি আগেও একদিন ক্লাসে বলেছি, যারা মঠবাড়ির আছেন এখানে, এমআর করা হয় 8 weeks এর মধ্যে। এরপর যখন 8 weeks মানে কমপ্লিট করে আরো সামনে অ্যাডভান্স হয়, তখন কিন্তু ওটাকে আর এমআর বলা হয় না, তখন এটাকে ডিএনসি বলা হয়। যদি কেউ মিনিস্ট্রুয়েশন রেগুলেট করতে চায়, কারো গর্ভ হয়ে গেছে 8 সপ্তাহের মধ্যে যদি সেটা সে রেগুলেট করে, সেটাকে বলা হয় এমআর। আর 8 সপ্তাহের না করে তারপরে যদি করা হয়, তাহলে সেটা আর এমআর করতে পারে না, সেটাকে বলা হয় ডিএনসি। এটা মেডিকেলের ভাষায়, কিন্তু আমি অনেককে দেখেছি বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে 9 সপ্তাহ 10 সপ্তাহের প্রোডাক্টও মানে এক্সপেল করেছে, অর্থাৎ মাসিক রেগুলেট করেছে, যেটা মেডিকেলের ভাষায় তো 8 সপ্তাহ বলা আছে, কিন্তু এর পরেও করা যায়। বাট আপনি যখন মেডিকেল এর ভাষায় যখন আপনি চিন্তা করবেন, যখন বইয়ের ভাষায় চিন্তা করবেন, যখন আপনি কোনো রিসার্চ এর ভাষায় চিন্তা করবেন, তখন এমআরটাকে উইদিন 8 weeks, আর এরপরে যেটা হয় সেটা হচ্ছে এমআর। তো যেটা বলছিলাম, তো যখন ভায়াবল হয় সেই 8 weeks এর পরে, অর্থাৎ নবম উইকে যখন শুরু হয় একটা প্রোডাক্টের, একটা ফিটাসের, তখন থেকে এই লিভারের যে উৎপত্তিটা, যেটা আমরা এন্ডোডার্মে দেখেছি ফরগাট থেকে তৈরি হওয়া শুরু হয়, একেবারে 40 উইকে গিয়ে এটার পূর্ণাঙ্গ লিভারের বৃদ্ধিটা, এই যে আমরা যে শেষের যে একেবারে ছবিটা দেখতে পাচ্ছি, লিভার একেবারে পরিপূর্ণ হয়ে গেছে, এটা কিন্তু একেবারে 40 সপ্তাহে গিয়ে মোটামুটি পরিপূর্ণতা আসে। অর্থাৎ যে সময়টায় বাচ্চাটা বাইরের পৃথিবীতে আসার মতো পরিবেশ তৈরি হয়ে যায়, তার আগেই মোটামুটি লিভারটা একেবারে পরিপূর্ণ বৃদ্ধি আসে। তবে এতটুকু মনে রাখবেন এখানে, যে জাইগোট ফর্মের হওয়ার পর এন্ডোডার্মে ফরগাট থেকে লিভারের উৎপত্তি, এবং এটি নবম উইক থেকে শুরু করে 40তম সপ্তাহ মধ্যে এর পরিপূর্ণতা আসে। তো আমরা চলে যাচ্ছি আমার তৃতীয় স্লাইডে। লিভার পরিপূর্ণ হয়ে গেল, সবকিছু হয়েছে, লিভারটা তাহলে শরীরের কোথায় কিভাবে থাকে সেটা আমরা একটু দেখে নেই এবার। আমরা গত ক্লাসেও দেখেছিলাম, রেপার্টরি ক্লাসে স্যার যখন পড়িয়েছিলেন তখন দেখিয়েছিলেন যে পিকচারের মাধ্যমে আমরা অ্যাবডোমেনকে 9টা ভাগে ভাগ করতে পারি, 2টা লঙ্গিটুডিনাল লাইন এবং 2টা ট্রান্সভার্স লাইন দিয়ে 9টা ভাগে ভাগ করতে পারি। আমরা সেই ভাগগুলোই এখানে দেখতে পাচ্ছি। এই যে ব্লু যে মার্জিন গুলো দেখা যাচ্ছে, 2টা লঙ্গিটুডিনাল এবং 2টা ট্রান্সভার্স, এই ব্লু লাইন গুলোর মাঝে মাঝে যে ঘরগুলো রয়েছে এগুলো হচ্ছে কোয়াড্রেন্ট। তো আমরা অ্যাবডোমেনকে এভাবে 9টা কোয়াড্রেন্টে ভাগ করতে পারি। তো আমরা একটু দেখছি, এই যে লাল যে জিনিসটা দেখা যাচ্ছে লিভার, নিশ্চয়ই আপনারা সবাই দেখতে পাচ্ছেন, একটু মাঝে মধ্যে একটু সাড়া দিবেন, আমাকে কি শোনা যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ। তাহলে এই যে লাল যে এটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের লিভার। আমরা সাধারণত লিভারকে আমরা চিন্তা করি একটি রাইট সাইডেড অর্গ্যান, এবং সব ধরনের অ্যানাটমি বইয়ে বা যে কোনো বইয়ে এটাকে রাইট সাইডেড অর্গ্যান হিসেবেই বিবেচনা করা হয়। কিন্তু লিভারের ব্যাপ্তি কিন্তু শুধু রাইট সাইডে না, এটা একেবারে দেখুন আপনারা কিন্তু লেফট সাইডে হাইপোকন্ড্রিয়াক রিজনকেও কিন্তু উনি কভার করেছেন। অর্থাৎ বলতে গেলে আমাদের এই লিভারটা একেবারে পুরো আমাদের পেট জুড়েই আছে, আপার অ্যাবডোমেনের পুরোটা অংশ জুড়েই রয়েছে। আপার অ্যাবডোমেনের যে 3টা কোয়াড্রেন্ট রয়েছে, রাইট হাইপোকন্ড্রিয়াক, এপিগেস্ট্রিয়াম এবং লেফট হাইপোকন্ড্রিয়াম, এই যে 3টা কোয়াড্রেন্ট রয়েছে
আপার অ্যাবডোমিনের তিনটা কোয়াড্রেন্টই কিন্তু আমাদের এই লিভারের অবস্থান রয়েছে। যদিও লিভারটাকে আমরা বলি রাইট সাইডেড অর্গান, কিন্তু এর অবস্থান কিন্তু তিনটা কোয়াড্রেন্টই রয়েছে। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে, এই লিভারটা এর নিচের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই নিচের অংশ এবং এর পিছনের যে অংশ বা পাশের যে অংশগুলো রয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা অন্যান্য অঙ্গের সাথে মিশে আছে, অ্যাটাচ হয়ে আছে। অ্যাটাচ বলতে আবার একেবারে জয়েন্ট না, জাস্ট মানে লাগা অবস্থায় আছে, একটার সাথে আরেকটা লাগা অবস্থায় আছে, এটার সাথে জয়েন্ট নাই, এটা লাগা অবস্থায় আছে। তো এখানে আমাদের যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে আমাদের যে লার্জ ইন্টেস্টাইনের যে ট্রান্সভার্স যে কোলন যেটা আমরা দেখতে পাচ্ছি এই আমব্লিক্যাল রিজনের মাঝখানটায়, আমব্লিক্যাল কোয়াড্রেন্টে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে এর সাথে মিশে আছে। এখানে দেখুন এই যে স্টোমাকের সাথে মিশে আছে, এরপরে এর পিছনে রাইট কিডনির সাথে মিশে আছে, এরপরে এর নিচে এখানে প্যানক্রিয়াস আছে, প্যানক্রিয়াসের সাথে আছে, এবং উপরে এটা কিন্তু ডায়াফ্রামের নিচে অবস্থান করছে। এটি ডায়াফ্রামের নিচে অবস্থান করার কারণে এটি কিন্তু আমরা যখন শ্বাস প্রশ্বাস নেই বা অনেক পেট ভরে আমরা ভাত টাত খাই, তখন কিন্তু এই অ্যাবডোমেনটাকে প্রোটেক্ট করে, উপরে উপরে যাতে গিয়ে আবার লাংসের উপরে বা হার্টের উপরে প্রেশার ক্রিয়েট না করে, সেজন্য কিন্তু ওখানে ওই যে ডায়াফ্রামটা রয়েছে আমাদের মধ্যচ্ছদা যেটা, সেই ডায়াফ্রামটাকে কিন্তু আবার প্রোটেক্ট করে রাখে। আর এই লিভারটাকে প্রোটেক্ট করার জন্য দেখুন এখানে যে আমরা যে দেখতে পাচ্ছি, এই যে আমাদের রিব গুলো রয়েছে এবং কার্টিলেজ গুলো রয়েছে, এগুলো দিয়ে কিন্তু ঢাকা থাকে যাতে লিভারের বাইরে থেকে কোনো ধরনের আঘাত না লাগে। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ডান পাশে এবং বাম পাশে অলমোস্ট প্রায় সবটুকু অংশই লিভারের ঢাকা থাকে, কিন্তু মাঝখানের অংশটা এটা কিন্তু ঢাকা নেই। একটু খেয়াল করবেন ভালো করে, মাঝখানের অংশটা কিন্তু ঢাকা নেই, এ পাশে কার্টিলেজ দিয়ে, রাইট সাইডে কার্টিলেজ দিয়ে ঢাকা, লেফট সাইডেও কার্টিলেজ দিয়ে ঢাকা, রিবের যে কার্টিলেজ রয়েছে সেই কার্টিলেজ দিয়ে ঢাকা, কিন্তু মাঝখানের যে অংশটা এটা কিন্তু একেবারে ফাঁকা, মানে এই জায়গাটায় কোনো প্রোটেকশন নাই, লিভারের এই জায়গাটায় কোনো প্রোটেকশন নাই। বিশেষ করে আমরা যেটাকে করি বলি, আমাদের এই করির এইখান থেকে কোনো প্রোটেকশন নাই, অর্থাৎ এখান থেকে আমরা খুব সহজেই লিভারকে কোনো নেডেল দিয়ে বা কোনো কিছু দিয়ে যদি আমরা এখানে পায়ার্স করি, তাহলে কিন্তু সরাসরি লিভারে গিয়ে এখানে আমাদের আঘাত করবে বা ছিদ্র হয়ে যাবে। আর আমরা নর্মালি একটা সুস্থ স্বাভাবিক মানুষের লিভারকে আমরা কি করতে পারবো না, প্যালপেবল করতে পারবো না, অর্থাৎ হাত দিয়ে এটা স্পর্শ করা যাবে না, হাত দিয়ে ধরে দেখা যাবে না। যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায়, লিভার বড় হয়ে যায় বা শক্ত হয়ে যায়, তাহলেই কেবলমাত্র সেটা প্যালপেবল হবে, আদারওয়াইজ নর্মাল লিভার কখনো হাত দিয়ে প্যালপেট করা যাবে না বা যায় না, এটা দেখা যায় না। আর এই যে খালি জায়গাটা বলেছি, যে আমাদের যেটা জিফায়েট প্রসেস থেকে শুরু করে একেবারে এই যে নিচে যেখানে এসেছে আমাদের এই যেটাকে আমরা করি বলি, এই এপিগেস্টিয়াম রিজনের যে ফাঁকা যে জায়গাটা, এখানে যদিও কোনো প্রোটেকশন নাই, তারপর আমরা হাত দিলে এখানে লিভার অনুভব করব না, কারণ এই আমাদের অ্যাবডোমিনের এই এরিয়াতে সরাসরি একেবারে এই যে আমাদের যে স্টারনাম, আমাদের যে এই স্টারনামটা, এই স্টারনামের এখানে শেষ থেকে শুরু করে একেবারে আমাদের এই পিউবিস পর্যন্ত, অর্থাৎ নিচে একেবারে আমাদের লিঙ্গের উপর পর্যন্ত এই জায়গায় শক্ত একটা শীত থাকে, যেটাকে আমরা ওই যে রেকটাস শীত বলি। অ্যাবডোমিনের মাসেল, এটা খুব চওড়া একটা মোটা একটা মাসেল, যে মাসেলটা আমি আগেও বলেছি, যারা জিম করেন তারা দেখবেন যে সিক্স প্যাক বানায় যে মাসেলটা দিয়ে, এখানে রেখা রেখা ভাঁজ 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 হয়ে যায়, ওটা খুব টাফ একটা মাসেল, খুব শক্ত, এবং যারা জিম করে তাদের ওই মাসেল গুলো আরো বেশি শক্ত হয়ে যায়, যার কারণে কিন্তু ওখান থেকেও আমরা চাপ দিলে খুব সহজে লিভারকে পাবো না। তো এই হচ্ছে আমরা তাহলে দেখলাম যে লিভার যদিও আমরা রাইট সাইড বলি, তারপরও এটি মোটামুটি আপার অ্যাবডোমিনের পুরোটাই জুড়ে আছে এবং মোস্টলি রাইট সাইডে আছে, কিন্তু একেবারে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজনে এর অবস্থান রয়েছে। একেবারে বেসিক জিনিস, খুব একটা ডিপের কিছু নেই। এখানে পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, আমরা একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি এখানে লিভারের। অ্যানিমেশনটা একটু আপনারা একটু খেয়াল করে দেখুন, লিভারটা কোথায় কি অবস্থায় আছে, অন্যান্য অর্গানের সাথে একটু দেওয়া আছে, পিছন থেকেও কিন্তু ওই যে দেখা যাচ্ছে রিব দিয়ে ঢাকা, এপাশেও সামনেও রিব দিয়ে ঢাকা, শুধু মাঝখানের এই অংশটা দেখুন, এই যে ঘুরে আসলে দেখবেন দুই পাশে রিব দিয়ে ঢাকা,
কিন্তু মাঝখানের অংশটা কোনোভাবেই ঢাকা নেই, এটা একেবারে ওপেন, কিন্তু তারপর আমরা হাত দিয়ে প্যালপেট করতে পারি না, কারণ এখানে রেকটাস শিথ রয়েছে, অ্যাবডোমিনাল মাসেল, অ্যাবডোমিনাল ওয়ালের যে মাসেল সেই মাসেলের কারণে আমরা এটাকে প্যালপেট করতে পারি না। তো আমরা চলে যাচ্ছি তার পরবর্তী স্লাইডে। এবার আমরা লিভার সম্পর্কে বেসিক কিছু কথাবার্তা আমরা একটু শুনবো, লিভারের বেসিক কিছু ইনফরমেশন। লিভারটা আমরা আগেই বলেছি যখন আমরা ডেফিনেশন দেখেছিলাম, যে বিগেস্ট গ্ল্যান্ড বলেছিলাম আমরা, বডির আমাদের একজন হিউম্যান বডির সবচেয়ে বড় গ্ল্যান্ড হচ্ছে এই লিভার, আর এটি হচ্ছে সেকেন্ড বিগেস্ট অর্গান। একটু খেয়াল করুন, বিগেস্ট গ্ল্যান্ড, যতগুলো গ্ল্যান্ড রয়েছে আমাদের শরীরে, যতগুলো গ্ল্যান্ড রয়েছে আমাদের শরীরে সবচেয়ে বড় গ্ল্যান্ড, কিন্তু দ্বিতীয় বড় অর্গান, সবচেয়ে বড় অর্গান হচ্ছে স্কিন, এর পরবর্তী বড় অর্গানটাই হচ্ছে লিভার। তাহলে সবচেয়ে বড় গ্ল্যান্ড আর দ্বিতীয় বড় বা দ্বিতীয় মানে সর্বোচ্চ যাই বলেন, দ্বিতীয় বড় হচ্ছে অর্গান, অর্গানের দিক থেকে এটি দ্বিতীয় নম্বরে আর গ্ল্যান্ডের দিক থেকে এটি প্রথম নম্বরে। সহজ করে গ্ল্যান্ডের দিক থেকে লিভারটা হচ্ছে সবচেয়ে বড় গ্ল্যান্ড আর অর্গানের দিক থেকে দ্বিতীয় বড় অর্গান, আর সবচেয়ে বড় অর্গানটা হচ্ছে স্কিন। এর ওয়েট যদি আমরা করি, ওয়েটটা এই যে বেসিক যে ইনফরমেশন গুলো, এগুলো সবসময় একজন অ্যাডাল্টের, একজন সুস্থ স্বাভাবিক পূর্ণ বয়স্ক মানুষের, এটা কোনো বাচ্চার না বা বয়স্ক কারো না, একজন সুস্থ স্বাভাবিক পূর্ণ বয়স্ক মানুষের ওয়েট হচ্ছে 1200 থেকে 1500 গ্রাম। একটি লিভারের ওয়েট হচ্ছে 1200 থেকে 1500 গ্রাম, অর্থাৎ আমরা আরো একটু যদি গ্রসলি বলি তাহলে 1 কেজি থেকে 1.5 কেজির মধ্যে, তবে ব্যক্তি বিশেষে এটা ভেরি করতে পারে, কারণ অনেক বড় একটা মানুষ দেখা যায় 7 ফিট সাড়ে 7 ফিট লম্বা বা শরীর স্বাস্থ্য অনেক বেশি, বা একটা মানুষ খুব মানে হেলদি আর হেভি, তার ক্ষেত্রে কিছুটা এদিক ওদিক হতে পারে, তবে এটা হচ্ছে অ্যাভারেজ একটা হিসেব যে 1200 থেকে 1500 গ্রাম। আর লিভারকে বলা হয় কোয়াল্টো বায়ো ল্যাবরেটরি, এটাকে বলা হয় জৈব রসায়নাগার, কারণ এখানে 500-এরও বেশি কেমিক্যাল রিয়াকশন হয়ে থাকে এই লিভারের মধ্যে। আমাদের বডিতে যত জায়গায় কেমিক্যাল রিয়াকশন হয়ে থাকে, সবচেয়ে বেশি কেমিক্যাল রিয়াকশন হয় এই লিভারের মধ্যে, এই জন্যই এটাকে বায়ো ল্যাবরেটরি বলা হয়। আর লিভারটা হচ্ছে ফ্রায়াবল ইন নেচার, ফ্রায়াবল ইন নেচার মানেটা হচ্ছে এটি রাবারিও না আবার মানে কাদার একেবারে শক্তও না, এমন একটা পর্যায়ে, রাবারকে আমরা যেমন বা স্পঞ্জকে চাপ দিলে একেবারে ডেবে যায় কিন্তু ওটা কিন্তু ভাঙে না বা মানে কোনো ক্ষতি হয় না, ঠিক ওই রকমও না আবার একেবারে শক্তও না, এটা এমন একটা পর্যায়ে যে আপনি চাপ দিবেন, আস্তে আস্তে চাপ দিলে রাবারের মতো মনে হবে, কিন্তু খুব বেশি জোরে চাপ দিলে ওটা আবার ফুটো হয়ে যাবে বা ভেঙে যাবে বা ওটা মানে বিকৃত হয়ে যাবে। এই অবস্থাটা হচ্ছে ফ্রায়াবল, মানে ওটা খুব জোরে চাপ দিলে আপনি ভেঙে যাবে, আর যদি আপনি আস্তে চাপ দেন তাহলে মনে হবে যে এটা রাবারের মতো, জাস্ট এইরকম একটা নেচার, এটাকে বলা হয় ফ্রায়াবল। অনলি অর্গ্যান হুইচ ক্যান রিভিলড ইফ অনলি 25% ইজ রিমেইন, অর্থাৎ এটি হচ্ছে এমন একটি অর্গ্যান, এটি হচ্ছে এমন একটি অর্গ্যান যেটি যদি নষ্ট হতে 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 যদি মাত্র 25% অবশিষ্ট থাকে, তাহলেও এই অর্গানটা তা নিজেকে আবার রিবিল্ড করতে পারে। এটা হচ্ছে লিভারের অনেক বড় একটা বৈশিষ্ট্য, যে লিভার যদি নষ্ট হতে হতে কারো লিভারের যদি 25% অবশিষ্ট থাকে, অনেকে আবার এটাকে বলেন যে 1/6 যদি অবশিষ্ট থাকে, তাহলে সেখান থেকেও পুরোপুরি একটা লিভার আবার রিবিল্ড হতে পারে, রিগেইন হতে পারে, আবার নতুন করে তৈরি হতে পারে, যেটা শুধুমাত্র এই লিভারের আছে, অন্য কোনো অর্গানে এই ধরনের বৈশিষ্ট্য খুব একটা দেখা যায় না। এটা কিন্তু লিভারের অনেক বড় একটা বৈশিষ্ট্য। এই যে বেসিক ইনফরমেশন কয়টা, এটা একটু আমাদের জানি, আপনাদের সবার জানা আছে, তারপরে যদি কেউ ভুলে গিয়ে থাকেন বা যাদের জানা নেই, ইনশাল্লাহ আশা করি এই তথ্যগুলো একটু মনে রাখবেন, এগুলো প্র্যাকটিস জীবনে কাজে না লাগলেও ব্যক্তি জীবনে অনেক ক্ষেত্রেই কাজে লাগবে। অনেক সময় দেখা যায় বাচ্চাদের শেখানোর ক্ষেত্রে কাজে লাগবে, ছোট ভাই বোন থাকলে তাদের 2-4টা এরকম তথ্য দিতে হয় অনেক সময় সিনিয়র হিসেবে বা বড় ভাই বোন হিসেবে, এই তথ্যগুলো একটু জেনে রাখা প্রয়োজন বলে আমি মনে করি। আচ্ছা, এরপরে আমরা একটু কেউ কি কিছু বলতে চাচ্ছিলেন?
হ্যাঁ হ্যাঁ, এটা ফুট মানে এই যে বোঝাচ্ছে না, এটা ফুটবল বেসিকের মতো না, একদম ফুটবলের বেসিক না জানলে খেলা শেখানো যায় না, এটা হলো একদম সেম একরকমই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, জি একদম ঠিক বলেছেন, ধন্যবাদ আপনাকে মতামতের জন্য, মূল্যবান মতামতের জন্য। থ্যাংক ইউ আর স্যার। আমি যেভাবে বলছি বা আপনাদের যদি কারো কোনো অসুবিধা থাকে বুঝতে, বা আপনাকে কিন্তু একটু কাইন্ডলি আমাকে বলবেন যে হ্যাঁ অসুবিধা হচ্ছে বা বলবো আর একটু। আপনি ঠিক আছে অপু স্যার, রিফ্রেশ। সুন্দর ভাবে ভেঙে মিনিং করে বুঝিয়ে দিচ্ছেন, এরপরে আর হয়তো অনেকে বুঝতে পারে না, যেমন সুন্দর করে ভেঙে বুঝিয়ে দিচ্ছেন মিনিং করে। আজকে অনেক মজা হচ্ছে। হ্যাঁ, দারুণ ইন্টারেস্টিং। কারো যদি কোনো ই থাকে বুঝতে অসুবিধা হয় আমাকে বলতে পারেন নির্দ্বিধায়, আমি চেষ্টা করব আরো একটু সহজ করে বোঝানোর প্রথম জন্য। লিভারটাকে ওই যে তিনটে এন্ড্রোকাইন আর এক্সট্রোকাইন আর ওই যে ইয়ে করেছেন, ওই তিনটে পরে আপনাকে বলবো স্যার। ওই তিনটা কি আরেকবার বলবো আমি? হ্যাঁ স্যার, কন্টিনিউ করেন স্যার প্লিজ, এটা শেষ করুন। কন্টিনিউ করেন তারপরে, পরে হ্যাঁ শেষ, শেষে বলবো, শেষ বসতে থাকলে পরে করা ভালো শেষে লাগবে, শেষে কন্টিনিউ বলবো, পরে। শেষে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমরা এবার একটি বাস্তব একটা লিভার দেখছি। এতক্ষণ যেগুলো দেখেছি সেগুলো ছবি বিভিন্ন ভাবে করা, ফটোশপে বা যে কোনো উপায়ে করা, কিন্তু এখন যে আমরা যে ছবিটা দেখছি এটি একেবারে রিয়েল একটা ছবি, যেটা একটা মানুষের লিভার জাস্ট ই করে এখান থেকে ছবিটা নেওয়া হয়েছে, এরকম একটা ছবি মনে। এখানে আমরা দেখতে পাচ্ছি লিভারের দুইটি পার্ট রয়েছে, মেজর দুইটি পার্ট আমরা দেখতে পাচ্ছি, এক পাশে একটু মোটা আর এক পাশে একটু চিকন। এই যে মোটা যে অংশটা এটা হচ্ছে রাইট লোব, ডান পাশে থাকে যেটা আমরা ওই আগের পিকচারে দেখে এসেছিলাম যে লিভারটা হোল আমাদের আপার অ্যাবডোমিনের মোটামুটি পুরোটা অংশ জুড়েই আছে, তার যে ডান পাশের যে অংশটা সেটা হচ্ছে এই রাইট লোব, আর বাম পাশের অংশটা হচ্ছে লেফট লোব। এই দুটাই লিভারের প্রধান দুটি লোব, লিভারের মেইনলি চারটি লোব থাকে, তার মধ্যে প্রধান লোব দুটি, একটা হচ্ছে রাইট লোব আর একটা হচ্ছে লেফট লোব। রাইট লোবটা হচ্ছে টোটাল লিভারের ফিফথ সিক্স, অর্থাৎ ছয় ভাগের পাঁচ ভাগই হচ্ছে রাইট লোব, আর মাত্র 1/6 হচ্ছে লেফট লোব। পুরো লিভারের যত বড় তার ছয় ভাগের পাঁচ ভাগই হচ্ছে রাইট লোব, আর ছয় ভাগের এক ভাগ হচ্ছে লেফট লোব। আর এই মাঝখানে আমরা যে একটু খাজের মতো দেখতে পাচ্ছি, এই যে একটা খাজের মতো দেখতে পাচ্ছি, এই খাজটা হচ্ছে একটা লিগামেন্ট। এই লিগামেন্টটা দিয়েই এই লিভারটাকে দুই ভাগে বিভক্ত মানে করেছি আমরা, একটা রাইট এবং লেফট। এই যে খাজটা দেখতে পাচ্ছি আমরা লিগামেন্ট, ফ্যালসিফর্ম লিগামেন্ট, এর বিভিন্ন পার্টে বিভিন্ন নাম, নিচে লিগামেন্টাম টেরিস, হ্যাঁ, আর উপরে হচ্ছে লিগামেন্টাম ফ্যালসিফর্ম। এই যে লিগামেন্টটা এটা দ্বারাই এই লিভারকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এটি হচ্ছে লিভারের প্রধান দুইটি লোব, লিভারের আরো দুইটি লোব রয়েছে, এটা হচ্ছে কোয়াড্রেট এবং কোয়াড্রেট। এই দুইটি লোবই এই রাইট অর্থাৎ যে ডান লোবটা রয়েছে, ডান পাশের যে অংশটা রয়েছে, এই অংশে আরো দুটি লোব রয়েছে, যেই লোব দুটি সাধারণত আমরা যদি ফ্রন্ট দিক থেকে আমরা দেখি তাহলে ওই লোব দুইটি ওইভাবে দেখা যায় না, কিন্তু আমরা যদি পিছনের পাশ থেকে দেখি লিভারের মানে পোস্টেরিয়র সাইড থেকে যদি আমরা দেখি, পোস্টেরিয়র অ্যাসপেক্ট থেকে যদি আমরা দেখি তাহলে ওইটা দেখতে পাবো, কিন্তু অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট থেকে আমরা লিভারের সেই দুটি লোব, কোয়াড্রেট এবং কোয়াড্রেট লোব, সে দুটি আমরা দেখতে পাবো না। তো আমরা অত ডিপে না যাই, যেখানে যতটুকু প্রয়োজন আমি বলে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে লোব আমরা বললাম যে চারটা লোব আছে, তার মধ্যে প্রধান দুটি লোব রাইট লোব এবং লেফট লোব, এই রাইট লেফট এবং কোয়াড্রেট কোয়াড্রেট যত লোবই আমি বলি না কেন, সবগুলো লোব আবার ছোট ছোট অনেক লোব দিয়ে তৈরি, মানে এই টোটাল লোবটা মানে রাইট এবং লেফট লোব মিলে একটা লিভার, এই রাইট এবং লেফট লোব গুলো আবার আলাদা আলাদা লোবে বিভক্ত, যেটা আমি নামটা ওখানে দেখতে পারিনি, কে একটু আগে কমেন্ট করেছিলেন যে একটা ফুটবল বুঝতে হলে ঠিক যেরকম প্রয়োজন ঠিক সেরকমটাই, আপনারা সবাই এখনকার ফুটবলে তো সেরকম থাকে না, এখন থেকে 15-20 বছর আগের একটা ফুটবল কল্পনা করেন কেমন ছিল সেই ফুটবলের ছবিটা, তার গায়ে গায়ে, ফুটবল তো টোটালি একটা গোল একটা মানে জিনিস, তার গায়ে কিন্তু আবার ওই ছয় কোণা আকারের একটা বা পাঁচ কোণা আকারের কিন্তু একটা তারা তারা ছিল পুরো এটা জুড়ে, ফুটবলের গায়ে জুড়ে। আমি কি বুঝাতে চাচ্ছি আপনারা কি বুঝতে পাচ্ছেন?
হ্যাঁ স্যার, বুঝতে জি পারছি। স্যার, স্টার স্টারটাকে তোমার আগে ছাড়া, যে তার ছবি মানে গুলো আমরা স্টার দেওয়া, দেখতাম, হ্যাঁ, তার গায়ে কিন্তু কালো কালো ঘর ঘর থাকতো। কালো, হ্যাঁ কালো হোয়াইট, হ্যাঁ স্যার হ্যাঁ কালো এগুলো হোয়াইট ঘর ঘর। বিভক্ত ছিল স্যার, ফুটবলটাকে বিভিন্ন ভাগে বিভক্ত করে করে একটা ফুটবল হয়েছে স্যার এই। হ্যাঁ হ্যাঁ, এই যে জি এই যে এই যে লিভারের লোব গুলো ঠিক ওই রকম। এর ভিতরে আমরা যদি মাইক্রোস্কোপিক্যালি দেখি, অণুবীক্ষণ যন্ত্রে দেখি, তাহলে প্রত্যেকটা লোব ওই রকম আবার অসংখ্য ছোট ছোট লোব নিয়ে তৈরি। তো সেই একটা লোব আমরা একটু দেখি, এই হচ্ছে সেই একটা লোব। এই যে ফুটবলের গায়ে বলেছিলাম যে এরকম হুম আকৃতির এরকম থাকে সব সারা গায়ে, সব মিলিয়ে একটা ফুটবল, ঠিক এরকম এই লোবগুলো এরকম অসংখ্য ছোট ছোট লোব দিয়ে তৈরি। এটা হচ্ছে একটা স্ট্রাকচার অফ লিভার, লিভারের একেবারে ক্লাসিক একটা লোব। এই লোবটার মধ্যে এখানে আমার মডবাড়িয়ার যারা আছেন তারা আগেও দেখেছেন, আরো একটু মনোযোগ সহকারে এখানে দেখুন। আর যারা নতুন আছেন বা শুনছেন আমাকে, এখানে একটু পিকচারটা খেয়াল করতে হবে খুব মনোযোগ সহকারে। প্রত্যেকটা লোবের একটু খেয়াল করুন, প্রত্যেক কর্নারে তিনটা করে ছিদ্রের মতো দেখা যাচ্ছে, একেবারে প্রত্যেক কর্নারে তিনটা করে ছিদ্রের মতো দেখা যাচ্ছে, তিন কালারের। একটা একটু রেডিশ, একটা একটু গ্রেনিশ, আর একটা একটু ব্লুইশ কালারের। প্রত্যেকটা জায়গায় কিন্তু এই তিন ধরনের ছিদ্রের মতো রয়েছে, মুখের মতো বা পাইপের মতো যাই বলো না কেন রয়েছে। আর মাঝখানে একটা ছিদ্র রয়েছে, এটাকে লেখা আছে সেন্ট্রাল ভেনিউল। আমি যদি একটু সহজ করে বলি, এই যে ছোট্ট যে লোবটা, এই লোবের প্রত্যেক কর্নারে তিনটি ছিদ্র, তিনটি পথ। এই তিনটি পথ দিয়ে তিন ধরনের জিনিস পাস করে। প্রত্যেক জায়গায় দেখবেন যে এই যে লাল, যে একটু কিছুটা রেডিশ কালারের যে হোলটা দেখা যাচ্ছে বা ছিদ্রটার মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে ব্লাড চলাচল করে, এটা দিয়ে পিওর ব্লাড, পিওর ব্লাড একেবারে পিওর, কোনো মানে ভেজাল নেই এতে। আর এই যে ব্লুইশ কালারের যেটা দেখা যাচ্ছে, ব্লুইশ কালারের, এটা হচ্ছে দূষিত ব্লাড, এটার মধ্যে দিয়ে আসা যাওয়া করে দূষিত ব্লাড। আর গ্রিনিশ কালারের যেটা দেখা যাচ্ছে, কিছুটা সবুজ কালারের, এই যে এটার মধ্যে দিয়ে বাইল চলাচল করে, বাইল পিত্ত, মাছ মাংসে, মাছে আপনারা মুরগিতে এই যে পিত্ত দেখেছেন, পিত্তের যে কালারটা থাকে, এই পিত্ত চলাচল করে এই পথ দিয়ে। আর মাঝখানের যে পথটা, এইটা হচ্ছে, এটা একটা ভেইন, এই ভেইন দিয়ে এই লোবের মধ্যে যত কাজ হয়, এই যে বলছি যে পিওর ব্লাড আসতেছে, দূষিত ব্লাড আসতেছে, তারপরে বাইল আসতেছে, এরা আসতে মানে তো এখানে কিছু কাজ হচ্ছে, এই লোবটার ভিতরে কিছু কাজ হচ্ছে। সেই কাজ করার পরে এখানে তো কিছু প্রোডাক্ট তৈরি হচ্ছে, যেটা দেহ থেকে বের করে দেওয়া প্রয়োজন, এই লোভটা থেকে বের করে দেওয়া প্রয়োজন, লোভের অপদ্রব্য, লোভের যেটা লোভের প্রয়োজন নেই, এটা লোভ থেকে বের করতে হবে, সেই জিনিসগুলো বের হয়ে যায় এই পটটা দিয়ে, এই সেন্ট্রাল ভেনিউল দিয়ে, সেন্ট্রাল ভেন দিয়ে। এখান থেকে এই লোভের মধ্যে কাজ হওয়ার পরে যে জিনিসগুলোকে বের করে দেওয়া প্রয়োজন, সেই জিনিসগুলো এখান দিয়ে বের হয়ে যায়। আমরা সেটা পরবর্তীতে দেখবো একটু পরে। তাহলে এখানে আমরা দেখলাম এই যে প্রত্যেকটা, এই যে চারপাশে যে তিনটা করে ছিদ্র রয়েছে, প্রত্যেক ছিদ্র দিয়ে দুইটা দিয়ে ব্লাড চলাচল করে আর একটা দিয়ে বাইল চলাচল করে। ব্লাড চলাচল করে, একটা পিওর ব্লাড আর একটা হচ্ছে দূষিত ব্লাড। তাহলে পিওর ব্লাড প্রত্যেকটা জায়গা থেকেই চলাচল করছে, দূষিত ব্লাড প্রত্যেক জায়গা দিয়ে চলাচল করছে, বাইল প্রত্যেক জায়গা দিয়ে চলাচল করছে। এর মধ্যে দুইটা জিনিস ভিতরে পাস করে, এই ব্লাড ভিতরে পাস করে আর বাইলটা এই ভিতর থেকে, এই লোবের ভিতর থেকে বাইরের দিকে যায়। এটা খেয়াল রাখতে হবে, ব্লাড ভিতরে আসে, লোবের ভিতরে আসে, দূষিত ব্লাড এবং পিওর ব্লাড সবই ভিতরে আসে। আর এখান থেকে বাইল তৈরি হয়, এর মধ্যে অনেক কিছু তৈরি হয়, তার মধ্যে একটা হচ্ছে বাইল, যেটা গল ব্লাডারের মধ্যে গিয়ে জমা হয়, সেই বাইল তৈরি হয়, সেই বাইল তৈরি হয়ে এই পথ দিয়ে বের হয়ে যায়। তাহলে আমরা দেখলাম এই যে তিনটা পথ রয়েছে, এই তিনটা পথের সব জায়গায় ব্লাড, দুই ধরনের ব্লাড ভিতরে ঢোকে আর বাইলটা বাইরে বের হয়। এই পাশের যে ছবিটা আছে, এটা যদি আপনারা একটু খেয়াল করেন, দেখেন এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এই যে রেডিশ কালারেরটাও ভিতরের দিকে ঢুকছে, ব্লুইশ কালারেরটাও ভিতরের দিকে ঢুকছে, অনলি গ্রিনিশ কালারের যেটা সেইটাই বাইরের দিকে যাচ্ছে। অর্থাৎ বাইলটা তৈরি হয়ে, লোবের মধ্যে থেকে বাইলটা তৈরি হয়ে বাইরে বের হয়ে যাচ্ছে আর ব্লাড ভিতরে ঢুকতেছে। এখন এখানে আরেকটা বিষয়, একটু আরেকটু ডিপে যেতে হবে। আমরা এটা বলছি লোব, এখনো কিন্তু
আমরা লিবারের সেলে যাইনি। এই যে দেখুন, আমি যেখান থেকে কার্সর নাড়াচাড়া করছি, এখানে দেখুন চার কোণ আছে, ওই যে ব্রেডের মতো, ব্রেডের স্লাইসের মতো দেখা যাচ্ছে, একটা করে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই যে দুই পাশে আছে দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে লিভারের সেল, যেটাকে বলা হয় হেপাটোসাইট। লিভারের মৌলিক সেল এটা হেপাটোসাইট। তো এইরকম হেপাটোসাইট এই সারা জায়গা জুড়ে থাকে। এটা একটা জাস্ট এখানে দেখানো হয়েছে একটা পিকচার দিয়ে। তাহলে এইরকম হেপাটোসাইট এই সারা লিভারের সব জায়গায় আছে। মূলত এই যে বাইল যে তৈরি হয়, কিন্তু এই আপনার কোষের যে প্রত্যেকটা কোষের যে ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গা থেকেই কিন্তু এই বাইলগুলো আসে। আর কোষের যে নর্মাল যে স্ট্রাকচার, যেটা আমরা জানি যারা বিজ্ঞান বিভাগ থেকে এসেছি, কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে, তারপরে গলগি কমপ্লেক্স থাকে, রাইবোজোম থাকে, রাইসোজোম থাকে, তারপরে নিউক্লিয়াস থাকে, সবই আছে। এই হেপাটোসাইট অর্থাৎ এই কোষের মধ্যেও, একটা নর্মাল কোষে যা থাকে এর মধ্যে সবই আছে। যেসব কাজকর্ম হয় এখানেও তাই হয়, শুধুমাত্র এখানে কিছু বেসিক আলাদা কিছু ফাংশনস হয়, তার মধ্যে একটা ফাংশন হলো বাইল তৈরি হয়, যে বাইল বাইরে বের হয়ে যায়, আর আদার্স কিছু মেকানিজম, যেটা ওই যে কেমিক্যাল রিয়াকশন গুলো হয়, 500-এর অধিক কেমিক্যাল রিয়াকশন সব কিন্তু এর মধ্যেই হয়। আচ্ছা, তাহলে এই যে হেপাটোসাইট, অনেকগুলো হেপাটোসাইট মিলে হলো একটা লোব, আর এরকম একা এই লোবটাকে যদি আমরা একটু বড় করে দেখতে চাই, ওই যে লোবটাকে আমরা দেখে আসলাম, এই একটা লোব এখানে একটু দেখুন, ওই ছবিটাই জাস্ট এখানে একটু অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে দেখুন এই যে তিনটা করে আমরা পথ দেখতে পাচ্ছি, এইখানে 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 প্রত্যেক জায়গায় তিনটা করে পথ দেখা আছে। এই যে গ্রিনটা হলো এটা বাইল, এই রেডটা হলো পিওর ব্লাড, আর যেটা একটু এই যে অ্যাশ কালারের মতো দেখা যাচ্ছে বা ব্লু কালারের মতো দেখা যাচ্ছে কিছুটা, এটা হচ্ছে দূষিত রক্ত। তাহলে এই সবই কিন্তু এখানে আছে। এবার দেখুন এখানে এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এটা আমরা বলছিলাম সেন্ট্রাল ভেনিউল বা সেন্ট্রাল ভেন, এই যে ব্লু যে জায়গাটা মাঝখানে, এই যে বড় জায়গাটা, এটা কিন্তু এখানে এই যে ফাঁকা আকারে দেখানো হয়েছে। আবার এখানে এই পিকচারটাকে আরেকটু বড় করে এখানে দেখানো হয়েছে, এই 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 পথে, এই যে এগুলো হচ্ছে সব হেপাটোসাইট, এই যে একেবারে রুটির মতো, এই যে শুয়ে আছে একটার পর একটা, একটার গায়ে লাগানো, একটা 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 একেবারে দাঁতের মতো, এই যে মিশানো, এগুলো সব হেপাটোসাইট। আর এই যে মাঝখানে যে পথগুলো, এই যে দেখুন একটা হচ্ছে এই যে আর্টারি, যেটা দিয়ে রক্ত আসে, এই ভেন, এটা দিয়ে রক্ত আসে, এটা দিয়ে বাইল যায়, এই যে বাইল ডাক্ট বাইল যায়। মোটামুটি এতটুকু আশা করি বুঝতে পেরেছেন। এর পরের চিত্রটা আমরা চলে যাব। তাহলে এই ধরনের একাধিক লোব এরকম একটার সাথে একটা মিশানো থাকে লিভারের মধ্যে, পুরো লিভারটার মধ্যে একটার সাথে আর একটা লোব এরকম পাশাপাশি অবস্থান করে, এবং প্রত্যেক কোনায় কোনায় এইভাবে তিনটা করে পথ থাকে। এই পথগুলো দিয়ে রক্ত আসে, কিছু আসে, আর বাইল বের হয়ে যায়। আচ্ছা, এখন এখানে আমরা বললাম যে পিওর রক্ত আসে, দূষিত রক্ত আসে। তাহলে এখানে দূষিত রক্ত কেন আসবে? দূষিত রক্ত আমরা জানি রক্ত পিউরিফাই হয় আমার হার্টে গিয়ে, হার্ট থেকে হাই লাংসে যায়, লাংসে গিয়ে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ হয়, সেখানে আমাদের কি হয়, দূষিত রক্তকে বিশুদ্ধ করা হয় অক্সিজেনের কম্বিনেশন করে, আর কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ যে দূষিত রক্ত আছে সেটাকে, ওই কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দেয় বাইরে। তাহলে এখানে লিভারের মধ্যে দূষিত রক্তটা কোথা থেকে আসে, এই আসার ক্ষেত্রটা কোথায়, লিভারের মধ্যে কেন আসবে এখানে, এটা হচ্ছে সবচেয়ে লিভারের যে বড় যে বৈশিষ্ট্য, বড় যে কাজ, সেটাই এখানে লুকায়িত আছে। কেন এখানে দূষিত রক্ত আসবে? আমরা যদি দূষিত কোনো কিছু আসলে তো, যেমন আমার ব্রেনে যদি দূষিত রক্ত যায়, তাহলে তো আমি দুই চার মিনিটের বেশি বাঁচবো না। তাহলে লিভারের মধ্যে দূষিত রক্ত যায়, লিভার কিভাবে টিকে থাকে? এটাই হচ্ছে লিভারের একটা বৈশিষ্ট্য, যে লিভার অনেক কেমিক্যাল রিয়াকশন করে এখানে, যে কেমিক্যাল রিয়াকশন করে তার জন্য যেটা ক্ষতিকারক সেটাকে সে কি করে, বের করে দিয়ে, আর তার জন্য যেটা উপকার বডির জন্য সেটা বডিতে আবার সেন্ড করে দেয়। তাহলে এখানে লিভারের দূষিত রক্তটা কেন আসে, কোথা থেকে আসে, সেটা আমরা একটু দেখি এই চিত্রটার মাধ্যমে। যদি আমরা একটু দেখি, হোয়াই ব্লাড এন্টার্স ইন্টু লিভার, কেন লিভারে যাওয়ার প্রয়োজনটা কি, কোথায়, কি কারণে? আমরা যদি এখানে একটু ছবি দেখি, চারদিকে অনেকগুলো জিনিস লেখা আছে, তার মাঝখানে সবগুলো অ্যারো দিয়ে লিভারের দিকে দেওয়ানো আছে। বোঝানো হচ্ছে যে ওই সব কিছু যা হচ্ছে সবকিছু কোথার মধ্যে আসছে, লিভারের মধ্যে আসতেছে। তাহলে এখানে আমরা যদি একটু দেখি, এখানে অ্যালকোহল আছে,
অ্যালকোহল ইনটেক করে সেটা লিভারের মধ্যে আসতেছে, এক্সেসিভ ওয়ার্কলোড অনেক বেশি পরিমাণে পরিশ্রম করতেছে সেটা লিভারে চাপ পড়তেছে, স্মোকিং করতেছে সেটা লিভারের উপর চাপ পড়তেছে, তারপরে বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন এবং ওটিসি মানে ফার্মেসি থেকে বিভিন্ন ধরনের ওষুধ আমরা বুঝে না বুঝে এনে খেয়ে থাকি, তার চাপ লিভারের উপরে পড়তেছে, তারপর বিভিন্ন ধরনের শরীরে রোগ ব্যাধি হলে, ইনফেকশন হলে, অ্যাকুট ক্রনিক যাই হোক না কেন, তার প্রভাব পড়তেছে লিভারের উপরে, মানসিক চাপ, দুশ্চিন্তা, সাইকোলজিক্যাল কোনো প্রবলেম, ইমোশনাল কোনো প্রবলেম, সেগুলোর চাপ পড়ছে লিভারের উপরে। এরপরে প্রসেসড ফুড, আমরা যে বিভিন্ন ধরনের প্রসেসড খাবার খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, তারপরে আমরা ক্যানজাত খাবারগুলো খাচ্ছি, আমরা প্যাকেটজাত খাবার খাচ্ছি, কৌটাজাত খাবারগুলো যে খাচ্ছি, বিভিন্ন ধরনের হিমায়িত খাবার খাচ্ছি, সেগুলোর প্রভাব পড়ছে আমাদের লিভারের উপরে। বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল টক্সিন্স মানে পরিবেশ দূষণ থেকে, বিভিন্ন ধরনের পেস্টিসাইড ইউজ শাকসবজি ফলমূলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইউজ, বা বিভিন্ন ধরনের মাছ মাংসে বিভিন্ন ধরনের পেস্টিসাইড আপনার মানে প্রিজারভেটিভ ইউজ, সেগুলোর প্রভাব পড়ছে আমাদের লিভারের উপরে। তারপর বিভিন্ন ধরনের মিনারেলস, সেগুলোর প্রভাব পড়ছে, অ্যালার্জিক ফুড এবং যে খাবারগুলো আমাদের শরীরে সহ্য হচ্ছে না সেগুলোর প্রভাব পড়ছে লিভারের উপরে। পুয়ার নিউট্রিশন, ঠিকভাবে আমি খাবার খেতে পাচ্ছি না, আমার নিউট্রিশনের অভাব হচ্ছে, সেই নিউট্রিশনের অভাব হচ্ছে তারও চাপ পড়ছে লিভারের উপরে। কফি, বিভিন্ন ধরনের এনার্জি ড্রিঙ্কস আমরা খাচ্ছি, তার প্রভাব পড়ছে লিভারের উপরে। তাহলে দেখুন, আমরা আমাদের দৈনন্দিন জীবনের এমন কিছু নেই, আমাদের খাওয়া দাওয়া, চাল চলন, পরিবেশ, প্রকৃতি, আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় এমন কিছু নেই, এমনকি প্রেম প্রীতি ভালোবাসা সব কিছু, তার প্রভাব এসে পড়ছে কোথায়? লিভারে। তাহলে লিভারে যদি এত কিছুর প্রভাব পড়ে, এই যে আমরা স্মোকিং করছি, বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ দেওয়া খাবার খাচ্ছি, জেনে বুঝে না বুঝে ঔষধ খাচ্ছি, তাহলে আর এখন যে বিভিন্ন ধরনের স্বাস্থ্যবর্ধক বা রুচিবর্ধক বা সৌন্দর্যবর্ধক বিভিন্ন ধরনের ট্যাবলেট, ক্যাপসুল, ইঞ্জেকশন, স্টেরয়েড, তারপরে মাছে, ফল, শাকসবজিতে বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ ইউজ, এগুলো তো সবই আলটিমেটলি আমাদের মধ্যে যাচ্ছে, আমরা খাচ্ছি, আমরা ইনটেক করছি, এবং এই ইনটেক করা এই পয়জন গুলো যদি কোনোভাবে সরাসরি আমার লিভারে চলে যায়, লিভার সরি আমার ব্রেনে চলে যায়, ব্লাড স্ট্রিম থেকে সরাসরি যদি আমার ব্রেনে চলে যায়, আমার মনে হয় যে আমি 1 থেকে 2 মিনিটের বেশি বাঁচবো না। যেই বিষগুলো আমরা প্রতিনিয়ত খাচ্ছি, পান করছি, এটা যদি কোনোভাবে পিউরিফাই না হয়ে আমার ব্লাড স্ট্রিমে চলে যায়, তাহলে আমি 1 থেকে 2 মিনিটের বেশি বাঁচার কোনো সুযোগ নেই, মানে এতটা ভালনারেবল অবস্থায় আমরা রয়েছি। সেই অবস্থা থেকে দেখুন আল্লাহর কি মহিমা, কি কীর্তি, যে এখানে আমি যখন মেডিকেলে ঢুকি, তখন ওই অ্যানাটমি ফিজিওলজি পড়ার সময় আমাদের স্যার বলছিলেন, তখন নিজাম স্যার আমাদের অ্যানাটমি নিতেন এবং সুজিত স্যার অ্যানাটমি নিতেন, নিজাম স্যার একদিন একটা কথা বলেছিলেন, যে সেও অবশ্যই এটা অন্য এক ব্যক্তির কথা বলেছিলেন, কোন ব্যক্তির কথা সেটা আমার মনে নাই, কিন্তু তার কথাটাই আবার নিজাম স্যার বলেছিলেন, যে কেউ মেডিকেল সায়েন্স পড়তে এসে যদি আল্লাহর প্রতি বিশ্বাস না আনতে পারে, তার চেয়ে বড় অভাগা বা তার চেয়ে আর বড় কি বলে এটাকে অকৃতজ্ঞ বোধহয় পৃথিবীতে আর কেউ নেই। মানে আল্লাহ তাআলা এমন ভাবে আমার বডিকে এমন ভাবে সিস্টেম করে দিয়েছেন, এত ছোট্ট একটা জিনিসের মধ্যে এত কাজ, এত সূক্ষ্মভাবে এত কিছু হয়, এটা জানার পর, এটা পড়ার পরেও যে মানুষ যখন বলে যে না আল্লাহ নেই বা আল্লাহ থাকতে পারে না বা আল্লাহর মুখাপেক্ষী যখন করে, এর চেয়ে বড় অভাগা বা এর চেয়ে মানে আসলে নির্বোধ বা বোকা পৃথিবীতে আর কেউ নেই। কপাল পোড়া স্যার, কপাল পোড়া। তো এই যে অবস্থাটা দেখুন, লিভার এই ছোট্ট একটা অর্গান আমাদের সবকিছু, আমাদের জীবনযাত্রার প্রত্যেকটা কাজে সে কি করছে, আমাকে হেল্প করছে। এখন হেল্পটা কিভাবে করছে দেখুন, তাহলে আমি বলছি যে আমার ওই ব্লাডটা, এই যে দূষিত যে পদার্থগুলো, এই যে বিষগুলো আমি যা খাচ্ছি প্রতিনিয়ত নিচ্ছি, এই বিষটা সরাসরি যদি ব্রেনে চলে যায় তাহলে আমি মরে যাব, আমার হার্টে চলে গেলে আমার হার্টের অনেক ক্ষতি হবে। তাহলে এটাকে কি করা যায়, কিভাবে এটাকে পিউরিফাই করা যায়, আল্লাহ সেজন্য আলাদা একটা ব্যবস্থা করে দিলেন, যাতে এই দূষিত জিনিসগুলো কোনোভাবেই সরাসরি ব্লাডে না ঢুকতে পারে,
সেজন্য আল্লাহ আলাদা একটা পথ করে দিলেন। এবং সেই পথটা কি, আমরা যখন খাওয়া শুরু করি মুখ থেকে পাকস্থলীতে যখন খাবারটা গিয়ে ডাইজেশন শুরু হয়, সেখান থেকে আমরা একেবারে পায়ুপথে যখন আমার একেবারে মানে ফিসেসটা যখন বের হয়ে যায়, এক্স প্রোডাক্টটা যখন বের হয়ে যায়, এই বের হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মানে এইখানে যত কাজ হচ্ছে আমার স্টোমাক থেকে একেবারে পায়ুপথ অর্থাৎ রেকটাম পর্যন্ত যত কাজ হচ্ছে, এইখানে যতগুলো ব্লাডের কাজ হচ্ছে, ব্লাড নড়াচড়া করছে, আসা যাওয়া করছে, সবটুকু ব্লাড সরাসরি মূল ব্লাড স্ট্রিমে, বডির মূল ব্লাড স্ট্রিমে না নিয়ে আলাদা একটা পথে, প্যাসিভ একটা পথে, অন্য একটা পথে সে কি করতেছে, ওই সব ব্লাড গুলোকে বাই যেটাকে বলা হয় বলে না, বাইপাস করে অন্য একটা ওয়েতে, অন্য একটা পদ্ধতিতে সে লিভারে নিয়ে যাচ্ছে। তাহলে দেখুন এখানে কত বড় একজন কারিগর মহান আল্লাহ তাআলা এখানে সৃষ্টি করে দিয়েছেন। এই পিকচারটা একটু দেখুন, আমি যে কথাটা এতক্ষণ বলছিলাম যে এই যে আমরা যে যত খাবার খাচ্ছি, যত বিষাক্ত যা কিছু খাচ্ছি না কেন, এই খাবারটা স্টোমাকে আসার সাথে সাথে এখানে তো ব্লাড সার্কুলেশন হচ্ছে, একেবারে প্রতি মিলি সেকেন্ড এখানে ব্লাড সার্কুলেশন হচ্ছে, খাবার এখান থেকে পাকস্থলী হয়ে এখানে ডিউডেনাম, ডিউডেনাম হয়ে স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন ঘুরে ঘুরে এখানে লার্জ ইন্টেস্টাইন, এখানে হয়ে একেবারে রেকটাম হয়ে পাইপ দিয়ে বের হয়ে যাচ্ছে। এই যতক্ষণ পর্যন্ত খাবার এই সব পথে থাকছে, ততক্ষণ পর্যন্ত এখানে যত ব্লাড সার্কুলেশন হচ্ছে, সব ব্লাড গুলোকে সরাসরি বডির মূল ব্লাড স্ট্রিমে না নিয়ে আলাদা একটা পথে লিভারে নিয়ে যায়। আর সেই আলাদা পথ, সেই বাইপাস করা পথটার নাম হচ্ছে পোর্টাল ব্লাড সার্কুলেটিং সিস্টেম, বা যেটাকে আমরা বলি পোর্টাল শিরাতন্ত্র। যারা সায়েন্স পড়ে আসছেন তারা জানেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং প্রত্যেক পরীক্ষায় এটা আসে, এমন কোন পরীক্ষা নেই, আমি ইন্টারমিডিয়েটে দেখেছি এবং মেডিকেল সায়েন্সেও দেখেছি, অলমোস্ট প্রায় সব পরীক্ষায় এই রক্ত সংবহনের এই পার্টটা হয় রিটেনে আসবে, না হয় ভাই ভাই ধরবে, না হয় আপনাকে স্পটে বলতে বলবে যে এইটা বলেন যে এইটা জিনিসটা কি। তাহলে এইটাই হচ্ছে সেই সিস্টেম মহান আল্লাহ তাআলার, যেখানে আমি যা খাচ্ছি, যত অপদ্রব্য খাচ্ছি, যত বিষ খাচ্ছি, যা কিছু খাচ্ছি, সেই বিষটাকে নিউট্রিলাইজ করার জন্য, সেই বিষটাকে, বিষ অংশটাকে শরীর থেকে বের করে দিয়ে পুষ্টি অংশটাকে আলাদা করার জন্য। দেখুন আমি তো খাচ্ছি সব একসাথে, পুষ্টি এবং বিষ একসাথে খাচ্ছি, সেটাকে আলাদা করব কি করে, সেই আলাদা করার ব্যবস্থাটাই হচ্ছে লিভার। তাহলে সব একসাথে মিশে এই পোর্টাল ভেইনের মাধ্যমে, এখানে দেখুন এই যে ছবিটা একটু দেখুন, এই যে আমাদের নাড়িভুঁড়ি গুলো বাঁকানো, তারপর এই যে স্টোমাক, এর গায়ে এই যে নীল নীল রেখা রেখা দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে সব হচ্ছে আপনার ওই যে পোর্টাল ভেইনের অংশ। এগুলো হচ্ছে সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন, এটি ইনফেরিয়র মেসেন্ট্রিক ভেইন, এখানে আছে এই যে স্প্লিনিক ভেইন, এটা রাইট গ্যাস্ট্রিক ভেইন, এই পিছন দিয়ে চলে গেছে লেফট গ্যাস্ট্রিক ভেইন, এগুলো দিয়ে সবগুলো দিয়ে কিন্তু ওই ব্লাড আসতেছে, এসে এই যে পথটা রয়েছে, এই ফাঁকা যে মোটা যে জায়গাটা দেখা যাচ্ছে এই স্প্লিনের পরে, এইটা কি বলা হয় পোর্টাল ভেইন, এবং এই পোর্টাল ভেইনের মধ্যে দিয়েই এই দূষিত সব ধরনের এবং পুষ্টি সহ এই দূষিত রক্ত আমার ব্লাডে ঢুকে এসে লিভারে ঢুকতেছে, এবং লিভারে ঢুকে যেটা আমি এই যে আগে দেখিয়েছিলাম, এখানে একটু খেয়াল করুন, তাহলে এখান থেকে যাচ্ছে কিন্তু দূষিত ব্লাড, এই যে বললাম যে আমার ইন্টেস্টাইন, পাকস্থলী, রেকটাম, তারপরে স্প্লিন, সবগুলো থেকে যাচ্ছে দূষিত ব্লাড। তাহলে একটা লিভার তো শুধু দূষিত ব্লাড দিয়ে চলতে পারে না, লিভারের তো নিজেরও মানে বেঁচে থাকতে হবে, লিভার তো শুধু দূষিত ব্লাড নিয়ে, যেমন আমি যদি মানে দূষিত বায়ু না পাই সবসময়, যদি আমি কার্বন ডাইঅক্সাইডের মধ্যে থাকি, তাহলে তো আমি শুধু কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড দিয়ে আমি বাঁচতে পারবো না, আমার অক্সিজেন সমৃদ্ধ ব্লাডও দরকার। সেই জন্য লিভারের এইখানে দেখুন এই যে লাল দেখা যাচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে যে লাল দেখা যাচ্ছে, ব্লু এর পাশে একটা লাল দেখা যাচ্ছে, এইটা হচ্ছে ওই আমি যে আগে যে তিনটা হোল দেখিয়েছিলাম, যে একটা হোল দিয়ে দূষিত রক্ত, একটা হোল দিয়ে বিশুদ্ধ রক্ত, আর একটা হোল দিয়ে বাইল। তাহলে এই দুইটা দেখুন, যেটা লাল ওইটা হচ্ছে বিশুদ্ধ রক্ত, আর যেটা ব্লু এটা হচ্ছে দূষিত রক্ত। আমরা একটু আবার একটু পিছনের পিকচারটায় যাই, এই পিকচারটায় এই যে দেখুন, এই যে ওই যে দুইটা পথ দেখালাম, দুই পথ দিয়ে একটা দিয়ে আসে দূষিত রক্ত, যেটা আমার পুরো স্টোমাক থেকে শুরু করে পুরো আমার স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, রেকটাম, সব জায়গা থেকে দূষিত রক্ত, অর্থাৎ
ওই রক্তের সাথে কি মিশানো আছে? বিষ মিশানো রয়েছে, অপদ্রব্য মিশানো রয়েছে, যেটা শরীর নিতে পারবে না। সেই রক্তগুলো আসতেছে এই ব্লুটা দিয়ে, আর রেডটা দিয়ে আসতেছে কি বিশুদ্ধ রক্ত। এখন এই বিশুদ্ধ রক্তটা কোথা থেকে আসো, কোথা থেকে পাইলি ব্যাপ? এই বিশুদ্ধ রক্তটা আসে আমাদের হার্ট যখন পাম্প করে বিশুদ্ধ রক্তটা সারা শরীরে ছড়িয়ে দেয়, সেটা ওই অ্যাওর্টা হয়ে যখন আমার বডির ভিতর নিচ দিয়ে নেমে আসে, তখন অ্যাবডোমিনাল অ্যাওর্টার একটা পার্ট হচ্ছে এই, এটা হচ্ছে অ্যাওর্টিক হেপাটিক আর্টারি। এইটা অ্যাবডোমিনাল অ্যাওর্টার একটা পার্ট হচ্ছে হেপাটিক আর্টারি, অর্থাৎ হেপাটিক মানে হচ্ছে লিভার, এই লিভারে যে আর্টারির মাধ্যমে রক্ত যায় একেবারে বিশুদ্ধ রক্ত, এটা কোনো মানে ভেজাল নেই, অক্সিজেন সমৃদ্ধ বিশুদ্ধ রক্ত। তাহলে এখানে একটু দেখুন ছবি থেকেই, যেটা পোর্টাল ভেন যেটা দিয়ে দূষিত রক্ত যায়, সেটা কিন্তু অনেক মোটা এবং অনেক বড়, আর যেটা দিয়ে আমার বিশুদ্ধ রক্ত আসতেছে সেটা চিকন এবং ছোট। তার মানে বোঝা যাচ্ছে কোনটা দিয়ে বেশি রক্ত যাচ্ছে, যেটা দূষিত রক্ত সেইটা যাচ্ছে লিভারের মধ্যে অনেক বেশি যাচ্ছে, সেটা যাচ্ছে অ্যাবাউট 80%, প্রায় 80 ভাগ, আর যেটা দূষিত বিশুদ্ধ রক্ত যায় সেটা যায় 20 থেকে 25 ভাগ। তাহলে লিভারটা কিন্তু একটু দেখবেন কালচে রঙের, তাহলে এর কালচে রঙের কারণটা কিন্তু অনেকটা এই যে এখানে টোটাল যে ব্লাড সার্কুলেশন 100% হয়, তার 80 ভাগ হয় আপনার দূষিত রক্ত আর 20 ভাগ হয় বিশুদ্ধ রক্ত, যার কারণে লিভারটা অনেকটাই কালো দেখায়। বডির অন্য যত অর্গানগুলো আছে এক্সেপ্ট স্প্লিন, এই স্প্লিনটাও আমরা কালো দেখব, কারণ সেটা আমরা যদি কখনো স্প্লিন পড়ি সেখানে দেখব স্প্লিনের কি কাজ কি হয় ওখানে কেন কালো। অন্য যেগুলো আছে যেমন আপনি স্টোমাক দেখেন, আপনি অন্যান্য অন্ত্র দেখেন, আপনি হার্ট দেখেন, ফুসফুস দেখেন, সেগুলো কিন্তু এত কালো না, এত কালছে না, কিন্তু এটা কালছে, কারণ সব দূষিত, এগুলো অধিকাংশই দূষিত, যার কারণে এটা কালো দেখা যায়। অলরেডি 11:06 বেজে গেছে, আপনারা কাইন্ডলি একটু আমাকে বলবেন, আমি প্রয়োজনে আজকে এন্ড করব, পরবর্তীতে আবার নিব, আর যদি আপনাদের আপত্তি না থাকে আমি কন্টিনিউ করব। পাঠ করলে ভালো হয় মানে স্যার দেখেন, দূষিত এবং বিশুদ্ধ দুই ধরনের রক্ত এখান থেকে আসলো, এবং এইটা টোটালটা মিলে হলো 100%, যেটা লিভারের আমার রক্ত সাপ্লাই দিচ্ছে। আর লিভারের রক্ত সাপ্লাই দেওয়ার পর ওখানে যে কাজ হয়, বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াকশন হয়, রিয়াকশন হওয়ার পরে বডির যেগুলো মানে প্রয়োজন, সেই প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো এই যে হেপাটিক সেল আছে, হেপাটিক সেলের মধ্যে এখানে দেখুন, এই যে আমরা মাঝখানে একটা পথ দেখিয়েছিলাম, এই সেন্ট্রাল ভেন, এই সেন্ট্রাল ভেন দিয়ে চলে যায়। সেন্ট্রাল ভেন দিয়ে কোথায় চলে যায়? সেন্ট্রাল ভেন দিয়ে চলে যায় আমার ওই ভেনাকাপায়, ইনফিরিয়র ভেনাকাপায় এবং সুপিরিয়র ভেনাকাপায়, ওইখান দিয়ে চলে গিয়ে হার্টে যায়, হার্টে গিয়ে রক্তটা যথারীতি লাংসে গিয়ে পিওর হয়, পিওর হয়ে ওখানে যে নিউট্রিয়েন্টস গুলো আছে, যে পুষ্টি দ্রব্য গুলো আছে, সেই পুষ্টি দ্রব্য গুলো বডির মূল যে ব্লাড স্ট্রিম আছে সেই ব্লাড স্ট্রিমে যায়, এবং যাওয়ার পরে সেখান থেকে আমরা পুষ্টিটা গ্রহণ করি। তবে একটা পার্ট কিন্তু লিভারেই গ্রহণ করে, পুষ্টি গ্রহণের একটা পার্ট লিভারের মধ্যেই হয়, এবং বাকি অংশগুলো হয় আবার যখন মূল ব্লাড স্ট্রিমে যায় এই রক্ত পিওর হয়ে সেখান থেকে আবার ইন্টেস্টাইনে গ্রহণ করে। তো এই মোটামুটি লিভারের ব্লাড সাপ্লাই। এখানে আমি একটু আর একটা চিত্র দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এই অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে এই যে হেপাটিক আর্টারি বের হয়েছে, হেপাটিক আর্টারি বের হয়ে এই বাম পাশেও গেছে, ডান পাশেও গেছে, আর এটা হচ্ছে পোর্টাল ভেন, এই পোর্টাল ভেন থেকে ওই যে দূষিত রক্তগুলো যাচ্ছে, আর এটা হচ্ছে গল ব্লাডার, এখানে তো ওটা নিয়ে আরেকদিন কথা বলবো, বাইল তৈরি হয়ে এসে এখানে জমা হয়, এটার আবার চ্যাপ্টার ভিন্ন, আমরা আলাদা করবো। ফাংশন অফ লিভার আমরা ইতিমধ্যে জেনেছি, আমি জাস্ট একটু রিড আউট করে যাবো, আর কিছু না। কি করে? প্রোডাকশন অফ কোলেস্টেরল তৈরি করে, আর বিভিন্ন ধরনের মিনারেল এবং মাইক্রো নিউট্রিয়েন্টস যেগুলো আছে, যেমন কপার, জিঙ্ক, ম্যাগনেশিয়াম, আয়রন, ভিটামিন এ, ডি, ই, কে, বি12, এগুলো এখান থেকে কি হয় বডির ভিতরে বডি গ্রহণ করে। ব্লাড সুগার ব্যালেন্স মেনটেন করে, আমরা আগেও বলেছি, বাইল তৈরি করে, আর বিভিন্ন ধরনের প্রোটিন সিনথেসিস করে, আর ইমিউন সিস্টেমকে সে স্ট্রং রাখে, বিভিন্ন ধরনের প্যাথোজেনকে তারা মেরে ফেলে, মেরে ফেলে ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখে, মেটাবলিজম হয়, এখানে ওই T3 মানে T4 থেকে T3 তৈরি হয়, ডিটক্সিফিকেশন হয় এবং ফ্যাটকে ভাঙে,
আর কি হয় যে ডিটক্সিফিকেশনের মধ্যে তো বলেছি ড্রাগ, অ্যালকোহল, ফ্যাটি অ্যাসিড, তারপর বিভিন্ন ধরনের আমরা ওই অ্যাসিড, স্টেরয়েড, হরমোন টরমোন যা জাতীয় যা নিচ্ছি, পরিবেশ থেকে যা নিচ্ছি, সবকিছু সে এখানে কাজ করে। তো এই মোটামুটি আজকের ছিল। তো থ্যাংক ইউ সবাইকে আমার সাথে থাকার জন্য এতটা দীর্ঘ সময়। শুধু আমি একাই কথা বলে গেছি এবং খুব ফ্লুয়েন্টলি একটু বলেছি, যদি কারো কোনো ধরনের কোয়েরি থাকে আমাকে করবেন, আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে। স্যার ওইটা প্রথমটা লিভারটা ওই যে এন্ডোক্রাইন আর এক্সট্রাক্রাইনটা একটু দেন। আচ্ছা, ওখানে বলেছিলাম যে এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন, লিভার তো হ্যাঁ একটা গ্ল্যান্ড, লিভার একটা, আমি হ্যাঁ আমি বলছি, আর হোমিওস্টেসিস এই শব্দটা হয়তো আপনি জানতে চেয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ এই যে হেমোস্টেসিস, হোমিওস্টেসিস, হ্যাঁ হ্যাঁ হোমিওস্টেসিস, হ্যাঁ এটা হচ্ছে এক্সোক্রাইন আর এন্ডোক্রাইন, প্রত্যেকটা গ্ল্যান্ডের ফাংশন থাকে, এক্সোক্রাইন ফাংশন এবং এন্ডোক্রাইন ফাংশন, মানে গ্ল্যান্ডের টাইপ দুইটা, একটা কিছু গ্ল্যান্ড হয় এক্সোক্রাইন, কিছু গ্ল্যান্ড হয় এন্ডোক্রাইন, অর্থাৎ এগুলোর যে সিক্রেশন গুলো হয়, যেমন আমাদের পিটুইটারি গ্ল্যান্ড আছে, আমাদের হ্যাঁ হাইপোথ্যালামাস আছে, থ্যালামাস আছে, এই যে গ্ল্যান্ড গুলো থাকে আমাদের, এই গ্ল্যান্ড গুলো থেকে তো হরমোন নিঃসৃত হয়, আবার এনজাইম নিঃসৃত হয়। তো নর্মালি যেগুলো আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড সেগুলো থেকে হরমোন নিঃসৃত হয়। হ্যাঁ, আর যেগুলো ওগুলোর কি হয়, ওগুলোর কোনো ডাক্ট থাকে না, ওগুলোর কোনো পথ থাকে না, ওগুলো সরাসরি, আমি যেটা বলেছিলাম, মনে করেন একটা আম মানে পিল করা আছে, খোসা ছড়ানো আছে, আমটা থেকে রস ঝরে ঝরে পড়ছে, চারদিকে ছড়িয়ে যাচ্ছে, কোনো পথ নেই নির্দিষ্ট। আর এক্সোক্রাইনটা হচ্ছে কি, এটার একটা নির্দিষ্ট পথ আছে, এখান থেকে যে জুসটা বের হয় নর্মালি, এখান থেকে সাধারণত এনজাইম বের হয়, সেই এনজাইমটা কি হয় একটা নির্দিষ্ট পথ দিয়ে অন্য কোথাও যায়, যেমন সুইট গ্ল্যান্ড আমাদের শরীরের, এটা কিন্তু এই সুইটটা কিন্তু একটা নির্দিষ্ট পথ দিয়ে আমাদের বডির বাইরে এসে কিন্তু উন্মুক্ত হয়, ওটা একটা চলার একটা পথ রয়েছে। এটা হচ্ছে এক্সোক্রাইন আর এন্ডোক্রাইন। আর হোমিওস্টেসিস শব্দটা কিছু বলছেন কি কেউ? না স্যার বলে হোমিওস্টেসিসটা হচ্ছে বডির এমন একটা অবস্থা, মানে নর্মাল নর্মাল যে অবস্থাটা বডির, নর্মাল যে কোনো একটা সিস্টেমের যে নর্মাল যে ফেনোমেনন, সেই নর্মাল ফেনোমেননটা বজায় রাখার যে প্রক্রিয়াটা, যে অবস্থাটা, সেটাকেই বলা হয় হোমিওস্টেসিস বডির। আচ্ছা এটা যে প্রত্যেকটা সিস্টেমই আছে। আচ্ছা স্যার প্রত্যেকটা স্যার ওই কি স্যার বেসিক এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন থাকে স্যার না? হ্যাঁ বুঝিনি কথাটা, বুঝিনি স্যার প্রত্যেকটা গ্ল্যান্ড, যেমন স্যার থাইরয়েড গ্ল্যান্ড বা পিটুইটারি গ্ল্যান্ড সব থাকবে না, এই কিছু কিছু আছে, দুইটা দুইটা বৈশিষ্ট্যই আছে, আর কিছু আছে শুধু এন্ডোক্রাইন, কিছু আছে শুধু এক্সোক্রাইন, এরকম সব যে মিলানো থাকবে তা না, শুধু লিভারে স্যার দুইটাই আছে স্যার, লিভারের এই বৈশিষ্ট্যটা আছে, লিভারের দুইটাই আছে, আরো কিছু কিছু আছে, এই মুহূর্তে আমার স্পেসিফিক পুরো নামগুলো মনে, যখন আমরা এই গ্ল্যান্ড নিয়ে যদি আমরা কখনো ক্লাস করি তখন জানতে পারবো ইনশাআল্লাহ। ওই স্যার ওই যে বেসিকের কথাটা আমি বলেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ধন্যবাদ আপনাকে। তো মোটামুটি আমি আমার লেকচার এ পর্যন্ত শেষ করলাম, আপনারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমার লেকচার শোনার জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও। আসলে একটানা যে কথাগুলো বলি খুব গভীর, যে কথাটা বললেন যে এত কিছু জানার পর যদি মানুষ আল্লাহ পাককে না চেনে, যে তার থেকে হতভাগ আর কপাল পোড়া আর কেউ থাকতে পারে না, তার থেকে পোড়া কপাল কেউ নেই। আমরা বাইরের থেকে আমাদেরকে যতখানি দেখি, এই যে আমাদের ভিতরে আল্লাহ দামি দামি জিনিসপত্র রেখেছেন সুবহান আল্লাহ, এই তো আরো গভীরে যে আমাদের পৌঁছানো কি সম্ভব, আপনি সেটার একটা বড় জিনিস যেটা খুব সহজ ভাবে আমাদের সামনে তুলে ধরেছেন, জন্য অসংখ্য গুরুর পক্ষ থেকে ধন্যবাদ জানাবো স্যার। আর আমরাও খুবই কৃতজ্ঞ আপনার প্রতি, আপনি আসবেন এই আহ্বান। স্যার এইটা পাঠিয়ে দেবেন আমাদের নেটে, স্যার পাঠিয়ে দেবেন পরে প্রেজেন্টেশনটা। স্যার জি, আমাদের এটা ভিডিও স্যার অডিও করা হয়েছে, রেকর্ডিং করা হয়েছে, আপনি পেয়ে যাবেন, কালকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার। স্যার আমি ডক্টর সবুজ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অন বিহাফ অফ দিস গ্রুপ।
বিশেষ করে স্যার আপনি অল্প শর্ট নোটিশে, অল্প সময় রিকোয়েস্টে আপনি যে একটা এত সুন্দর প্রেজেন্টেশন তৈরি করেছেন, আমরা এর আগেও লিভার পড়েছি, এত ডিটেল পড়িনি সোজা কথা। এবং আপনি যে আমাদেরকে জানালেন আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আর অ্যানাটমি ফিজিওলজি একজন যখন সার্জনের কাছ থেকে জানা হয়, স্পেশালি জানা হয়, তখন এক ধরনের জানা, আর যখন একজন হোমিওপ্যাথ এইটার বিশেষজ্ঞ হিসেবে জানে তখন তার জানানোর পদ্ধতিটা আলাদা। এটা আপনারা লক্ষ্য করেছেন কিনা? অবশ্যই পার্থক্য আছে, কারণ আমাদের টার্গেটটাই মূলত থাকে হোমিওপ্যাথ। এই জন্য স্যার আপনাকে বিশেষভাবে ধন্যবাদ, আপনি আমাদের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। এরকম প্রেজেন্টেশন আমরা আরো চাই। আপনাকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই গুড নাইট ক্লাস এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে শেষ হলো। এখন আমরা সবাই মানে শেষ করলাম আজকের মতো অনুষ্ঠান। আপনাকে ধন্যবাদ জানিয়ে পরিপূর্ণ ডাক্তারের কাছে যখন জানতে পারি সেটা একদম ডেপ থেকে জানতে পারি, আর যখন আমরা যখন ফিজিওলজিটা অ্যানাটমিটা পড়ি সেটা হলো সুপারফিসিয়াল ভাবে জেনে আসি, এই দুটো ডিফারেন্স এখানে। আমি আমি একটু 30 সেকেন্ড একটু সময় নিচ্ছি। আমার মূল টার্গেটটাই ছিল মূলত, আমরা তো লিভার সম্পর্কে সবাই জানি কিন্তু হ্যাঁ অ্যাকচুয়ালি লিভারের মধ্যে কিভাবে কাজটা হয় এটা একটু সহজ করে বোঝানোর জন্য আমি মনে করি আচ্ছা আজকে যেভাবে একটু বোঝানোর চেষ্টা করেছি, নিশ্চয়ই আপনারা ভোলার কথা নয় যে বাইলটা কিভাবে আসে বা লিভারের মধ্যে কিভাবে দূষিত এবং বিশুদ্ধ রক্তটা পাস করে, কোথা থেকে কিভাবে আসে এবং পোর্টাল যে সিস্টেমটা কিভাবে কাজ করে, এটা আমি একটু জাস্ট আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করেছি যতটা সম্ভব আমার পক্ষ থেকে। আর আপনি পুরো পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝিয়েছেন, একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে, এর মধ্যে একদম পুরো পূর্ণ ভাবে দিয়েছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের বড় হুজুর এসেছেন, আমাদের সবার শ্রদ্ধেয় গ্রুপের অ্যাডমিন সভাপতি, আমাদের সবার সর্বকনিষ্ঠ ডক্টর জহিরুল ইসলাম স্যার। ওকে, আসসালামু আলাইকুম। তো সহিদ ভাইকে ধন্যবাদ খুব সুন্দর প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আমি অবশ্য ওনার প্রোফাইল চেক করছি, দুই তিন দেখছি, খুব সুন্দর সুন্দর বয়ান দেন আলহামদুলিল্লাহ। তো যাক, আমাদের সাথে থাকবেন এবং নলেজ শেয়ার করবেন। থ্যাংক ইউ। বিশ্বনাথ স্যার আছেন না? চলে গেছেন বিশ্বনাথ স্যার। রতন রতন কণ্ঠ দাদা, আপনাকে একটু বলি, আপনি যখন কথা বলবেন, কথা বলে প্লিজ স্পিকারটা অফ রাখবেন। এই এই আমি কিন্তু খেয়াল করতেছি কিছুদিন ধরে, আপনি যখনই কথা বলবেন সাথে সাথে কোশ্চেন জিজ্ঞেস করে সাথে সাথে আবার অফ করে দিবেন, তাহলে ইকো হয়। ঠিক আছে, এখন আপনি বন্ধ করে রাখেন, এটা দুই তিনবার অভ্যাস করেন, দেখবেন ঠিক হয়ে। রাইট, গুড 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 বয়। দাদু কেমন আছেন? আব্দুল হক স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, ভালো আছি। সবুজ স্যারকে খুব ভালো আছি, আর আরো তো আরো অনেক কিছু জানার আছে। সিরোসিস আবার আরেকদিন কবে ক্লাস হবে? সিরোসিস সব লিভার, উনি তো উনি তো গ্রিন, চির সবুজ ক্লোরোসিস। হ্যাঁ একদম গ্রিন, তো কাজেই আরো গ্রিন কিছু আশা করেন। গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয়, এগুলো কোথায় কোথায় ভিটামিন গুলো সঞ্চিত থাকে, কোন সেলে রাখে, এগুলো একটু ডিটেইলস আলোচনা করবেন আরেকদিন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নেক্সট নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ফাংশন কমপ্লিট করব ইনশাআল্লাহ। তারপরে পোর্টাল কনজেশন, আবার আমাদের পোর্টাল কনজেশন, আমাদের নাকধ্বনিকা আছে, তারপর সিপিয়া আছে, স্টেসিস এন্ড টোসিস, এগুলো সব নিয়ে আলোচনা করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অন্তর থেকে জানাচ্ছি আপনাকে ধন্যবাদ। দেখছি উনি প্রত্যেকটা এই ধরনের ক্লাস গুলোতে খুব ভালো অ্যাটেন্ড করেন এবং ওনার কোশ্চেন গুলো আমাদেরকে অনেক কিছু শেখায়। খান স্যার কি যেন বলতে আসলেন, মিস্টার খান স্যার প্লিজ। জি স্যার, আমি বলতেছিলাম এই গ্রুপের সাথে আমি এখনো অ্যাড হতে পারিনি। স্যার আপনি লিংকটা পাইছেন কোথা থেকে প্লিজ? স্যার লিংক তো আমাদের যে মডবাড়ি স্টাডি গ্রুপে দেওয়া হয়, তারপরে স্যার মডবাড়ি মডবাড়ি স্টাডি গ্রুপে প্রতিদিন লিংক পাওয়া যাবে, টেনশনের কোনো কারণ নাই। আর এই তো স্যার ইনশাআল্লাহ মডবাড়ি স্টাডি গ্রুপ প্রত্যেকদিনই দিয়ে দেই স্যার, প্রত্যেকদিনই আমাদের মডবাড়ি স্টাডি গ্রুপ
আর গুড নাইট আর হলিস্টিক এর ভিতরে কোনো পার্থক্য নেই। জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আব্দুল কাদের স্যার কিছু বলবেন আমাদের?